यथा मनो विवादि प्रतिष्ठितम् आदिराभीर्मयेधि। দেখলুম এক সুর এক বেদনা, ঈশ্বরকে পাবার জন্য এক আকুলতা। মনে হল আকাশে বাতাসে সারা তাই যদি, তবে ধর্মে ধর্মে এত বিরোধ কেন বিদ্যালঙ্কার ঠাকুর? ভুল করছো রামমোহন, বিরোধ তো ধর্মে ধর্মে নয়, সব ধর্মেরই লক্ষ্য এক, পার্থক্য আচারে, পার্থক্য মানুষের সংস্কারে। মানুষ কি এগুলোকে ছাড়িয়ে উঠতে পারে না ঠাকুর মশাই? আচার বিচারের খোলস খুলে সবাই একসঙ্গে এক সত্যকে দেখতে পায় না, মিলতে পারে না একই ভগবানের পায়ে? রামমোহন, আমি সাধারণ মানুষ, স্বার্থপর, নিজের সিদ্ধির কথাই শুধু ভেবেছি। চলে যাচ্ছ? হ্যাঁ। ও, রাগ হলো বুঝি? না, শুধু ভাবছি এরপর যখন কোনো সন্দেহ জাগবে, মনে প্রশ্ন উঠবে, তখন কার কাছে ছুটে আসব? তার আর দরকার হবে না রামমোহন, আকাশে বাতাসে সব মানুষের প্রার্থনা যদি শুনে থাকো, তাহলে সব মানুষের মিলনের পথ তুমি নিজেই খুঁজে নিতে পারবে।
তোমার জালাইকে আমি গলায় দড়ি দেব ঠাকুরপো। কেন কেন তুমি জানো না, সন্ধ্যা আরতির সময় বাড়ির সকলকে হাজির থাকতে হবে বাবার হুকুম। আজ অন্তত 10 বার তোমার খোঁজ করেছেন। কি করব বলো, ও সময় আমার ভালো লাগে না। ঠাট্টা রাখো ঠাকুরপো, বাড়িতে রোজ রোজ এই অশান্তি আমার সহ্য হয় না। আচ্ছা উমার কথাও কি তোমার একটু মনে হয় না? ছেলে মানুষ বউ, তাকেও না হোক 10 কথা শুনতে হয়। আচ্ছা বৌঠান, তুমি কি আমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়াই করবে না খেতে টেতে দেবে? খিদাতে পেটে করে জ্বলে গেল। কি হলো, দাঁড়িয়ে রয়ে গেল? যাও যাও। উমা, উমা, এই উমা ওঠো, বৌঠান ডাকছে। যাও যাও শিগগির যাও। ভাবতে পারো তারিণী, রায় রায়ণ কৃষ্ণচন্দ্রের বংশে এই অনাচার, বিষ্ণু মন্ত্রে যাদের নিত্য উপাসনা, সেই বংশের ছেলে হয়ে কিনা বিগ্রহ পূজার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়? আমার কিন্তু মনে হচ্ছে ওকে তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। সন্তান স্নেহে তুমি অন্ধ তারিণী। তুমি ভুলে গেছো, ছেলেবেলায় ও কীর্তন শুনে কেঁদে ভাসাতো, রাজরাজেশ্বরের মন্দিরে ও দিন রাত পড়ে থাকতো। আর তোমার সেই ছেলে আজ সন্ধ্যারতির সময় মন্দিরে যায় না, রাজরাজেশ্বরকে একটা প্রণাম পর্যন্ত করে না। মনকে মিথ্যে চোখ টেরে লাভ নেই তারিণী, রায় বংশের মুসল জন্মেছে তোমার ছেলে। এসব কি লিখেছি তুমি? যা আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করো? হিন্দু দেব দেবী মিথ্যে, বিগ্রহ পূজা মিথ্যে, ধর্মকর্ম সব মিথ্যে। ধর্ম মিথ্যে এ কথা তো আমি লিখিনি বাবা, আমি বলেছি ধর্ম শুধু মূর্তির মধ্যেই নেই, সত্যিকারের যা ধর্ম। চুপ করো, বিধর্মে নাস্তিক কোথাকার। এত বড় স্পর্ধা তোমার, মুনি ঋষিদের ধর্মকে তুমি আক্রমণ করো, হিন্দুকে বলো তুমি বুতপরাস্ত। হয়তো বলেছি, কারণ ক্ষুধাপরাস্ত হওয়াই সত্যিকারের ধর্ম, এই আমার বিশ্বাস। কি কি বললে? ক্ষুধা শব্দটা আরবি হতে পারে বাবা, কিন্তু ভগবানকে তো যে কোনো নামেই ডাকা যায়। রাজরাজেশ্বর আর ক্ষুধার মধ্যে আমি কোনো তফাত দেখতে পাই না। আমার আপত্তি মূর্তিতে, সেইখানে ভগবানকে বন্দি করে রাখা হয়। শোনো তারিণী শোনো, এরপরও কি বলবে তোমার ছেলেকে বুঝতে ভুল করেছি আমি? না, ভুল আমারই। কেমন করে জানবো যে লেখাপড়া শিখে ছেলে ধর্মকে বিসর্জন দেবে, আমার সব আশা নির্মূল করে দেবে। বিদেয় করো তারিণী, যদি মঙ্গল চাও বংশের এ পাপ বিদেয় করো, নইলে এসব খাড় খাড় করে দেবে। Thank you.
মানত করেছো মা, রক্ষা মা গঙ্গার কোলে ছোপে দাও তোমার সন্তান, মা আবার তোমার কোল ভরিয়ে দেবে। হয় না মা, সংকল্প যখন করেছো তখন সহগমনে তোমাকে যেতেই হবে, এসো মা। চোখে জল কেন? এমন ভাবে যে আপনার সাথে দেখা হবে তা আমি ভাবতেও পারিনি। আপনি কেমন আছেন? ওসব কথা পরে হবে, এখন বলো তুমি কাঁদছিলে কেন, কি হয়েছে? ও কিছু নয় রামমোহন। ঠাকুর মশাই, সতীদাহ দেখলাম ওই ঘাটে, দেখলাম একটি অনিচ্ছুক মেয়েকে কিভাবে জোর করে ওরা পুড়িয়ে মারল। এই অন্যায়, এই বর্বরতার কোনো প্রতিকার নেই ঠাকুর মশাই? এই যে ধর্ম রামমোহন, ধর্ম নয় ঠাকুর মশাই, বলুন হত্যা। তোমার কাছে হয়তো এ হত্যা, কিন্তু একেই ধর্ম বলে মানে ভারতবর্ষে কোটি কোটি হিন্দু। হিন্দু? কে হিন্দু ঠাকুর? আমি সারা ভারতবর্ষে খুঁজেছি কিন্তু হিন্দু কোথাও দেখলাম না। দেখলাম শুধু কতগুলো দল আর কতগুলো দেবতা। সত্য কোথাও নেই ঠাকুর মশাই, রয়েছে শুধু সংস্কার।
আর রয়েছে জাতিভেদ, সতীদাহ, গঙ্গা সাগরের সন্তান বিসর্জন, তান্ত্রিকের নরবলি আর তীর্থে তীর্থে পাপের উৎস। ঠাকুরমশাই, সে সত্য কোথায় আছে বলতে পারেন, যা সারা ভারতবর্ষকে একসঙ্গে মেলাতে পারবে, ভেদাভেদ ভুলে সারা দেশ জুড়ে এক মহাজাতিকে গড়ে তুলতে পারবে? আছে, এই ভারতবর্ষেই তা আছে রামমোহন। আছে? হ্যাঁ আছে। আমাদের শাস্ত্র, আমাদের উপনিষদ মানুষের সব প্রশ্নেরই উত্তর দিয়েছে রামমোহন। ঈশাবাশ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগত তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্য সিদ্ধ্যনম। জগতে যাহা কিছু অনিত্য বস্তু আছে সব ঈশ্বরের দ্বারা আবরণীয়, ত্যাগের দ্বারাই ভোগ করো, কারো ধনে লোভ করিও না। ॐ ईशावास्यम् इदं सर्वं यत् किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृहः कस्य स्विद्धनम्। ॐ वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। ॐ तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमं च दैवतम् पतिं पतीनां परमं परस्तात् विदामदेवं भुवनेशमीड्यम्। উমা, কি বলছি মা? রাজ্যের দুপুর গড়িয়ে গেল বৌমা, এখনো ঘুমোনি? এই যাচ্ছি মা। কেবল দলিল দস্তাবেজ নিয়ে দিন কাটাবে? সংসারের অন্যদিকেও তো চোখ কান দেওয়া দরকার। বর্ধমানে দেনাটার জন্য বড়ই ভাবনায় পড়েছি। 80,000 টাকা পাবে, রাজ সরকার থেকে নালিশ হলে জেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। তুমি এখনই ওসব কথা ভাবছো কেন? মহারানী বিষ্ণুকুমারী তো তোমাকে খুব স্নেহ করে। হ্যাঁ তা করেন, কিন্তু তার বয়স হয়েছে, শরীরও ভালো নেই, তিনি আর কতদিন? তার মৃত্যুর পর কি যে হবে এই চিন্তায় রাত্রে আমার ঘুম আসে না। তোমার বড় ছেলেটি যদি মানুষ হতো তাহলে আমাকে এত চিন্তা করতে হতো না, বিষয় বুদ্ধি একেবারেই নেই।
তোমাকে একটা কথা বলবো? বলো। মোহনকে এবার বাড়ি ফিরতে বললে হয় না? সে এখন কাশিতে রয়েছে, সংস্কৃত পড়ছে। জানি। আর তার এতদিনে মতিগতিও বদলে গেছে। এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসো, তোমার সব ভার সে নিতে পারবে। ভার সে নিতে পারবে তা আমি জানি, কিন্তু আমার ভয় হয়, মনে হয় একটা ঝড়ের হাওয়ার মতো সমস্ত ভেঙে চুরমার করে দেবে। তুমি সব দিক ভালো করে ভেবে দেখো। মেজ বৌমার কথাটা একবারও ভেবে দেখেছো তুমি? ওর দিকে মুখ তুলে আমি তাকাতে পারি না, কষ্ট হয় লজ্জাও হয়। বেশ, কালই আমি কাশিতে লোক পাঠাচ্ছি, কিন্তু সে যদি না আসে? নিশ্চয়ই আসবে, আমি ডেকে পাঠালে মোহন আসবে না? কেন বলো তো? তোমার চাইতে বড় দেবতা আমার আর কেউ নেই মা, তোমার আগে আমি কারুকে প্রণাম করতে পারবো না। ছি মোহন, কথা বলতে নেই বাবা, আগে গৃহদেবতাকে প্রণাম করো, এসো। পাথরের বিগ্রহর চাইতে তুমি আমার কাছে অনেক বেশি সত্য মা। মা, তুমি আমার জীবন্ত বিগ্রহ। তুমি একটুও বদলাওনি ঠাকুরপো। বদলাইনি? বলো কি বৌঠা, মাথায় দুহাত বেড়ে গেছি, পশ্চিমী ডালরুটিকে ছেলেটা কাট করতে হয়ে গেছে, তাহলে বলছো বদলাইনি? না, একটুও বদলাওনি তুমি। কিসে বুঝলে? 8 বছর বয়সে এ বাড়িতে পা দিয়েছি, তোমাকে দেখছি সেই তখন থেকে। তোমাকে বুঝতে আমার দেরিও হয় না, ভুলও হয় না ঠাকুর। তুমিও বদলাওনি বৌঠা, ঠিক আগের মতোই আছো, সেই রকম ঝগড়াতে। বৌঠান,
তোমার ছেলে কিন্তু তোমার মতন হয়নি, খুব শান্তশিষ্ট। দেখো দাদার মতন হবে। কি নাম রেখেছ ওর? গোবিন্দ, গোবিন্দ প্রসাদ। খুব জমকালো নাম রেখেছ দেখছি। পান না, ও পাট অনেকদিন চুকিয়ে দিয়েছে বউটা। গোবিন্দ প্রসাদ। ঠাকুর তো একটা কথা বলবো ভাই, রাখবে? বলো। এবার ঘর সংসারে মন দাও, বিষয় সম্পত্তি দেখাশোনা করো, ঠাকুরকে তোমার দাদাকে একটু সাহায্য করো। বেশ তাই হবে। আর একটা কথা ভাই, কি বাবা মা কষ্ট পান এমন কাজ করো না, এমন কথাও বলো না। মার পরে আমি তোমাকে শ্রদ্ধা করি বৌঠান, আমার একটা কথা জবাব দেবে? আমাকে কি তুমি মিথ্যেবাদী হতে পারো? পারে, তাই বুঝি আমি বললাম। যা সত্য তাকে প্রকাশ না করা নিজের বিবেকের কাছে মিথ্যাচারী হওয়া ছাড়া কিছুই নয়। আমি পারবো না বৌঠান। আমি মুখ্য মেয়ে মানুষ, তোমার পণ্ডিতি কচকচি বুঝিনি। বাবা মা দুঃখ পান এমন কাজ নাই বা করলে? ওদের দুঃখের চাইতে অনেক বড় দুঃখের সন্ধান আজ আমি পেয়েছি, সে যে সারা ভারতবর্ষের দুঃখ। কুসংস্কারে, জাতি ভেদে, ধর্ম বিদ্বেষে সমস্ত দেশ যে আজ কোথায় এসে নেমেছে আমি নিজের চোখে দেখেছি। শপথ নিয়েছি এর প্রতিকার আমি করবই। একটি জাতি, একটি ধর্মের মধ্যে দিয়েই সারা দেশকে আমি নতুন করে গড়ে তুলব। আমার মন্ত্র হবে একমেবাদ দ্বিতীয়ম। হ্যাঁ, হিন্দুর হোক, মুসলমানের হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষই হোক, ঈশ্বর একমাত্র। সেই এক অদ্বিতীয় সারা ভারতবর্ষকে একসঙ্গে মেলাতে পারে। মানুষের ভেদ খুঁচিয়ে সমস্ত দেশ জুড়ে একটি মহাজাতিকে করে তুলতে পারে। কিন্তু তুমি বোধ করি এসব মানো না। কি সব? এই আমি যা বললাম মানি তো। মানো? তোমার আমার ধর্ম কি আলাদা? বাবা কোথায় যে? এই তো ভেতরে গেলেন। ও ব্যাপার কি না মশাই? বর্ধমান থেকে জরুরি পরোয়ানা এসেছে, হত্যামশাইকে এখনই যেতে হবে। সে কি? এই তো সেদিন আমরা চিঠি দিলাম, কিছু সময় চেয়ে দেবে না মেজবাবু? রাজ সরকারে আমাদের শত্রু তো নেহাত কম নয়, হত্যামশাইকে অবদস্থ করবার এমন সুযোগ তারা ছাড়বে কেন? যেদিন মহারানী বিষ্ণু কুমারী দেহ রেখেছেন সেদিনই বুঝেছি আশা ভরসা বলতে আমার আর কিছুই রইল না। এখন দেনার দায়ে এই বয়সে কয়েদ খাটতে না হয়। আমি থাকতে আপনাকে কোনো অপমান সইতে হবে না বাবা, আপনি তৈরি হয়ে নিন, আমিও আসছি, আমি আপনার সঙ্গে যাব। আমি বলছিলাম মা, দাদা বরঞ্চ এখানে থাক, এদিকটা সামলাক, বাবা যদি অনুমতি দেন আমি সঙ্গে যেতে পারি। তুমি? তুমি সঙ্গে যাবে? ভালোই হবে, তাহলে সর্বনাশের আর কিছুই বাকি থাকবে না। এ তোমার অন্যায় কথা, ছেলের ওপর রাগ করে এভাবে যদি তুমি হাল ছেড়ে দাও। হাল আমি ছাড়িনি, তারিনি হাল যিনি ছাড়বার তিনিই ছেড়েছেন। রাজ রাজেশ্বর আজ মুখ ফিরিয়েছেন, তুমি মানুষের কথা মানো না? বাবা মানো না? কেন মানো না? পাথরের বিগ্রহ তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে তো কখনো মাথা ফেরাতে পারে না। শোনো তারিণী, শোনো, এরপরও কি বলতে চাও? অমঙ্গলের কিছু বাকি আছে?
এরপরও কি রায়বংশের মাথার উপর বাজ পড়বে না? আপনি অকারণ উত্তেজিত হচ্ছেন বাবা। অকারণ? হিন্দু ধর্মকে তুচ্ছ করবে, কুলদেবতাকে নিয়ে ব্যঙ্গ করবে, কি ভেবে চলেছে? তুপাতা ফার্সি সংস্কৃত পড়ে সমস্ত শাস্ত্রকে এনে ফেলেছ হাতের মুঠোয়। মূর্খ নাস্তিক কুলাঙ্গার, তোমার মতো ছেলে থাকা চেয়ে না থাকাই ছিল ভালো। ভাবনায় চিন্তায় মানুষটার মাথা ঠিক নেই। এই সময়টায় ওর মনে দুঃখ না দিলে চলতো না? তুমি আমার বিশ্বাস করো মা, বাবাকে আমি এতটুকু কষ্ট দিতে চাই না, কিন্তু উনি সব কথা আমাকে এমন ভাবে টেনে আনেন যে আমিও চুপ করে থাকতে পারি না। উনি তো অন্যায় কিছু বলেন না। এটা নিষ্ঠাবান বৈষ্ণব ব্রাহ্মণের বাড়ি, এই বাড়ির কতগুলো নিয়ম আছে, তা সকলকেই মেনে চলতে হয়, তোমাকেও মেনে চলতে হবে। তুমি আমায় অনুমতি দাও মা, আমি অন্য কোথাও চলে যাই, তোমাদেরও সব অশান্তি দূর হোক। এখন তুমি বড় হয়েছ, নিজের ইচ্ছে মতো কাজ করবার অধিকার নিশ্চয়ই তোমার আছে। নায়ক মশাইকে খবর দে বিন্দু। নায়ক মশাই না এসেছেন? খবর কি নায়ক মশাই? আমি কর্তাবাবু দু একদিনের মধ্যেই খালাস পেয়ে যাবেন, তবে ওর হয়ে বড়বাবুকে কয়েদ খাটতে হবে। বাপের দুঃখের ভাগ ছেলেকে নিতে হবে বইকে। আচ্ছা আপনি আসুন। একটা কথা বলছিলাম মা, বলছিলাম এই সময় মেজরবাবুকে একটা খবর দিলে হয় না? তিনি কলকাতায় উলফোর্ড সাহেবের সঙ্গে কাজ কারবার করছেন, এই সময় যদি একবার। না দরকার নেই। বৌমা, বাপের দেনা মাথায় নিয়ে জগৎ জেল খাটতে গেল, ছেলের যোগ্য কাজই সে করেছে। তুমি আমার ঘরের লক্ষ্মী মা, মন খারাপ করো না, স্বয়ং নারায়ণ তোমার আশীর্বাদ করবে। কবিরাজ মশাইকে খবর দিয়েছেন? হ্যাঁ মা, কবিরাজ মশাই এসে গেছেন, কাচারি তো বসে আছেন, আমি তো এক্ষুনি নিয়ে আসছি না। আজ তুমি আমার কথা দাও পারিনি, আমি যখন থাকবো না। চুপ কর, চুপ কর। তুমি এই সংসারকে রক্ষা করবার সমস্ত ভার তুমি নেবে বলো, আর রায় রায় বংশকে মর্যাদা দিয়ে বাঁচিয়ে রাখবে তুমি বলো, কথা দাও, কথা দাও তারিণী, কথা দাও। বুকে রক্ত দিয়ে বংশের মান আমি রক্ষা করব। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যের্থ
মধ্যে না ত্বং শোচিতুমর্হসি দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুইহতি। মা তোমাকে একবার ডাকছেন। মা আমায় ডাকছিল? হ্যাঁ, তোমাকে একটা কথা বলা দরকার। কি কথা মা? তোমার দাদা জেলে, সেই জন্য তোমার অগ্রজের অধিকার। তুমি পিতৃশ্রাদ্ধ করতে চলেছ, বংশের সমস্ত বিধি মেনে তার মর্যাদা রেখে তবেই তুমি এ কাজ করতে পারো। তাই শ্রাদ্ধের আগে তোমার আরো কিছু কর্তব্য আছে। কি কর্তব্য মা? এতদিন ধরে যা বলেছ, যা করেছ, তার জন্য কুলদেবতার কাছে তোমায় ক্ষমা চাইতে হবে। মা, শ্রদ্ধা ভরে রাধা কৃষ্ণকে প্রণাম করে বলবে, জীবনে আর কখনো ম্লেচ্ছাচার করবে না। ম্লেচ্ছাচার তো আমি করিনি মা, যে অপরাধ আমার নয় তার জন্য কেন আমাকে ক্ষমা চাইতে বলছো? তর্ক করবার জন্য তোমাকে ডেকে পাঠাইনি মোহন। এ বংশের মর্যাদার ভার অন্তিম সময়ে উনি আমারই হাতে দিয়ে গেছেন। আমি বলছি, শ্রাদ্ধের যথার্থ অধিকারী হয়ে তবে তুমি পিতৃকৃত্যে বসবে। শুধু এইটা জানাবার জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। পারবো না মা। পারবে না? আমি নিরুপায় মা, আমি নিরুপায় হয়ে তোমাকে দুঃখ দিচ্ছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি ক্ষমা করবার কে? বংশের অপমান, দেবতার অমর্যাদা, আমার তো ক্ষমা করবার অধিকার নেই। আমি যাচ্ছি মা। গোত্রস্য রামকান্ত দেব শর্মণ বিশ্বদেব পূর্বকম শ্রাদ্ধম অহং করিষ্যে। ওম বিশ্বে দেবাস আগত, ওম বিশ্বে দেবা শৃণুত ইমং হবম।
ব্যাটা যেন কলকি অবতার। কলকি অবতার নয় বলো সাক্ষাৎ কলি, দেশটাকে ডুবিয়ে তবে ছাড়বে। ব্যাটা পাষণ্ড নাস্তিক কোথাকার। এ কিন্তু আপনার অন্যায় কথা বাবা। রামমোহনের সব বইগুলো যদি আপনি ভালো করে পড়ে দেখতেন। থামো, তোমার মরলি করতে হবে না। সব বইগুলো যদি একবার ভালো করে পড়ে দেখতেন বাবা। কি দুঃখে শুনি, বিনামূল্যে বিতরণ করছে বলে, তাহলে বিনামূল্যে বিষ পেলেও তো পান করতে হবে। যা বলেছো। আরে বাবা, পয়সা যদি বেশি হয়ে থাকে। তার আর পাঁচজন ধনীরা যা করছে তাই করুক, সাহেবদের মদ খাওয়া বাইনাচ করুক, বেড়ালের বিয়ে দিক, আমাদের ধর্মকম্ম নিয়ে এসব কি? এ তো দেখছি আগুন নিয়ে খেলা, সাহস আছে লোকটার। তা তোমাদের সমাজপতি কি বলেন হে ওই রাধাকান্ত দেব? এমন অসাধারণ পণ্ডিত হয়েও লোকটা এমন পাগলামি করছে কেন বুঝতে পারছি না। পাগলামি? এ আপনি কি বলছেন রাধাকান্ত বাবু? সমস্ত শাস্ত্রের অর্থ পাল্টে দিয়ে যা খুশি তাই ব্যাখ্যা করছেন, আমাদের সনাতন ধর্ম নস্যাৎ করছেন, আর একে আপনি পাগলামি বলছেন? একটা বিহিত করো এখনই, এর একটা বিহিত করো রাধাকান্ত, নইলে দেশে ধর্ম বলতে সমাজ বলতে আর কিছুই থাকবে না। পাদ্রি সাহেবদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, সব খ্রিস্টান হয়ে যাবে। না না, তা হবে না। খ্রিস্টানদের সঙ্গেও যে খুব মতে মেলে তা না, আসলে হিন্দু ধর্মের একটা নতুন ব্যাখ্যা দিতে চেষ্টা করছে, কিন্তু এত বুদ্ধি থাকা সত্ত্বেও কেন বুঝতে পারছে না যে ঝড় তুলে ঘর পরিষ্কার করা যায় না, যে ঘরই উড়ে যায়। আপনার কিন্তু ওর সম্পর্কে একটু দুর্বলতা আছে তাই না? না মতিলাল, দুর্বলতা না, শক্তিকে আমি শ্রদ্ধা করি। রামমোহন একজন শক্তিমান পুরুষ। মহারাজ নবকৃষ্ণের বংশধর হয়ে তোমার মুখে এই কথা রাধাকান্ত, কোথায় হিন্দু ধর্ম রক্ষার ভার নেবে কেন এই কালা পাহাড়ের গুঙ্গাইছ? আমি তো বুঝতে পারছি না দত্তমশাই, যে আমরা শোভাবাজার রাজবাটিতে রয়েছি না রামমোহনের ব্রাহ্মণ সভায় এসে হাজির হয়েছি। বেশ তো, আপনারা তো সবাই রয়েছেন, বলুন না কি করতে হবে। আমাদের সমাজপতি, আপনি যা বলবেন তাই হবে। না মতিলাল, তোমরাও সমাজের মাতা, তুমি দত্তমশাই তারিনী, তোমার সব চুপ করে বসে আছো কেন? প্রতিবাদ করো, আঘাত করো রামমোহনকে, তার এই যুক্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দাও। না না, ও লেখালেখির কাজ নয়, শহর শুদ্ধ লোকের সামনে ওকে ধুলি সাত করতে হবে, সেই ব্যবস্থাই করছি রাধাকান্ত। এসো এসো দ্বারকানাথ, বসো। তন্ত্রশাস্ত্রে একটা ভারী পুরাতন পুঁথি পেয়েছি, ভীষণ ইন্টারেস্টিং হে। এসব আবার কি শুনছি? কি সব? রাধাকান্তর দলবল নাকি আপনাকে প্রকাশ্য বিচার সভায় ডেকেছে? মাদ্রাজ থেকে সুব্রহ্মণ্য শাস্ত্রী এসেছেন, বিহারী চৌবের বাড়িতে সভার আয়োজন, তুমিও যেও। আপনি যাবেন বিচারে? দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছে, সাড়া দেব না। আপনি আপনি বুঝতে পারছেন না ওদের চক্রান্ত, এ শুধু আপনাকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা। জানি, তবু যাবেন আপনি? আমাকে যেতেই হবে দ্বারকানাথ, আমাকে উপলক্ষ করে সুব্রহ্মণ্য শাস্ত্রী সারা বাংলাদেশকে অপমান করেছেন। তিনি কি বলেছেন জানো? গৌড়বঙ্গ বেদ বর্জিত, বঙ্গদেশে যারা শাস্ত্র ব্যাখ্যা করেন তারা মূঢ় এবং অনধিকারী, এই কারণেই বাবু রামমোহন রায়ের শাস্ত্র বিচারও সর্বৈব অবৈধ। শাস্ত্রীজি, বঙ্গদেশের সাধারণ ব্রাহ্মণেরাও সূর্যপ্রস্থান এবং গায়ত্রীর অর্থ জানেন এবং শাখাসক্ত কিছু কিছু অবগত আছেন, এ কথা শাস্ত্রীজি কি স্বীকার করেন? অবশ্যই স্বীকার করি, কিন্তু প্রকৃত বেদজ্ঞ হতে গেলে। একটু অপেক্ষা করুন, আমার কথা এখনো শেষ হয়নি। বেদাধ্যয়ন প্রকরণে পরাশর কি বলেছেন? সাবিত্রী রুদ্র পুরুষ সূর্যোপস্থান কীর্তনম অনধীত স্বশাখানাম শাখাধ্যয়নমীরিতম। তাহলে গায়ত্রী ইত্যাদি যারা পাঠ করেছেন বেদান্ত অধ্যয়নে তাদের কোনো বিড়ম্বনা হয় না। মনুর দ্বিতীয় অধ্যায় স্মরণ করুন, সেখানে গায়ত্রীর প্রকরণে আছে, জপেনৈব তু সংসিদ্ধেত ব্রাহ্মণো নাত্র সংশয় কুরিয়াদন্যন্নবাকুরিয়ান মৈত্রো ব্রাহ্মণ উচ্যতে। অর্থাৎ কেবলমাত্র গায়ত্রী ইত্যাদি জপে ব্রাহ্মণ মুক্তি পাবার যোগ্যতা লাভ করে, অন্য ব্যাপার করুন না করুন তাকেই উত্তম ব্রাহ্মণ বলা যায়।
শাস্ত্রীজি কি বলে? আচ্ছা শাস্ত্রীজি, এবার বলুন যে পূর্বদেশীয় ব্রাহ্মণের শাস্ত্র বিচারের যোগ্যতা আছে কি না? উত্তর দিন, উত্তর দিন শাস্ত্রীজি, চুপ করে বসে রয়েছেন কেন? আমার আর একটা প্রশ্ন আছে শাস্ত্রীজি, আপনার কাছে, এই সভায় উপস্থিত বিদ্যুৎ সমাজের কাছে আমার প্রশ্ন। এই সব কূটতর্ক নিয়ে কি আমরা সময় কাটাবো? দক্ষিণী ব্রাহ্মণ বেদজ্ঞ, পূর্বী ব্রাহ্মণ অজ্ঞ, এই তুচ্ছাতুতুচ্ছ বিষয় নিয়ে কি আমরা অনর্থক কলহ করব? কেন, কেন আমাদের মধ্যে এই ভেদ বুদ্ধি, এই বিদ্বেষ? মানুষের পরম সত্য হচ্ছে মানুষ এক। এই ঐক্যের বাণী যুগে যুগে প্রচার করেছেন ভারতবর্ষের সাধকরা। ভারতবর্ষের ঋষিরা বলেছেন, শান্তম শিবম অদ্বৈতম, যিনি অদ্বৈত, যিনি এক, তার মধ্যেই মানুষের শান্তি, তার মধ্যেই মানুষের কল্যাণ। সেই একের বাণী আমাদের চিত্তকে উদ্ভাসিত করুক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক প্রাণে এক ধ্যানে মিলিত হোক। জ্ঞান সূর্যের দিকে চোখ পেলে আসুন আমরা প্রার্থনা করে, অপাবৃণ হে সত্য, তোমার আবরণ অপাবৃত কর। নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন, নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন, বিকার বিহীন কাম ক্রোধহীন, বিকার বিহীন কাম ক্রোধহীন, নির্বিশেষ সনাতন নিত্য নিরঞ্জন নিখিল কারণ। অনাদি অক্ষর পূর্ণ পরাত্পর, অনাদি অক্ষর পূর্ণ পরাত্পর, অন্তরাত্মা অগোচর, সর্বশক্তিমান সর্বত্র সমান, ব্যাপ্ত সর্ব চরাচর, নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্ব নিকেতন, নিত্য নিরঞ্জন নিখিল কারণ। আসতে পারি? আসুন আসুন আসুন, আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। বন্ধুর কাছে বন্ধু প্রার্থনা জানায় না, অনুরোধ করে। এত বড় সৌভাগ্য আমার হবে এ আমি স্বপ্নেও ভাবিনি বাবু রামমোহন। আমিও কি ভাবতে পেরেছিলাম মিস্টার ডেভিড হেয়ারের মতো এমন একজন মহৎ ব্যক্তি অযাচিত ভাবে আমার বাড়িতে পায়ের ধুলো দেবেন? এ কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না, এখন আমি যে প্রয়োজনে এসেছি সেটা। আপনি বসুন। ধন্যবাদ ধন্যবাদ। গুরুদাস, একটু চা হোক। আপত্তি করে কোনো লাভ নেই সেটা আমি জানি। কি বলছো মামা? মিস্টার হেয়ার এসেছেন, একটু চায়ের বন্দোবস্ত করো, আর সেই সঙ্গে সেই সঙ্গে নাড়ু মোয়া এই জাতীয় কিছু পেলে খুব সুবিধা। বেশ বেশ,
দেখো তো তোমার মামিমার ভাড়ার এসব কিছু আছে কিনা। কি বলো? এদেশে ইংরেজি শিক্ষা প্রচারের জন্য একটা কলেজ গড়ে তোলবার চেষ্টা করছি আমরা। এ বিষয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার এডওয়ার্ড হাইডিস আমাদের খুবই সাহায্য করছেন। শুনেছি বৈদ্যনাথবাবু এসেছিলেন আমার কাছে, আমি তো বলেছি যথাসাধ্য সাহায্য করব। শুধু সাহায্য নয় বাবু রামমোহন, আপনাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আপনি দায়িত্ব না নিলে এই কলেজ কোনো দিনই গড়ে উঠবে না। দেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার হোক এ আমার বহুকালের স্বপ্ন মিস্টার হেয়ার। আমি চেষ্টা করব, আমি প্রাণপণ চেষ্টা করব। তাহলে একদিন দয়া করে চলুন স্যার এডওয়ার্ডের সঙ্গে আলোচনা করা যাক। কবে যেতে হবে বলুন? যেদিন আপনার সুবিধা হয়। যদি আজ বলেন আজই তাহলে আমি তৈরি হয়ে আসি। আপনি দয়া করে শুরু করুন। বেশ বেশ বেশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কলেজ শুরু করতে যে টাকাটা গোড়াতেই দরকার হবে তার কি ব্যবস্থা করা যায়? স্যার এডওয়ার্ড, কোম্পানির কাছ থেকে শিক্ষা বাবদ যে টাকাটা পাওয়ার কথা ছিল তার কি হলো? টাকা কোম্পানির কাছ থেকে পাওয়া যাবে বাবু রামমোহন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সব দেখে শুনে মনে হচ্ছে সময় লাগবে। সেই জন্য তো অপেক্ষা করে বসে থাকলে চলবে না, তাহলে দায়িত্বটা আমাদেরই নিতে হবে। সেই জন্যই আরো আজ সকলকে বিশেষ করে এখানে ডাকা। কার কাছ থেকে কি সাহায্য পাওয়া যাবে সেটাই আগে জানা দরকার। টাকার ব্যবস্থা করতে আমরা রাজি আছি বৈদ্যনাথ বাবু, যদি তার সৎ ব্যয় হয়। আমাদেরই ছেলেটা লেখাপড়া শিখবে, কাজেই টাকার অপব্যবহার হবে না। সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। বেশ তো একটা হিসেব করে দেখুন কত টাকা লাগে। হিসেব আমি করেই রেখেছি রাজা বাহাদুর। আপাতত এই লাখ খানেক টাকার মতো হলেই কাজ শুরু করা যেতে পারে, তারপর চাপ দেওয়া যাবে কোম্পানিকে। সে ভার আমি নিচ্ছি, কোম্পানির কাছ থেকে টাকা আমি আদায় করে দেব। সময় নষ্ট করে কি হবে বৈদ্যনাথ বাবু? কোম্পানির টাকা আদায়ের দায়িত্ব নেবার লোকের অভাব হবে না। নিন চাঁদা ধরুন। না না, চাঁদা ধরার কিছু নেই। যার যেভাবে ইচ্ছে তিনি সেইভাবে দেবেন। তবে যারা চাঁদা দেবেন তাদের মধ্যে থেকে একটা অর্গানাইজিং কমিশন করা হবে। বাবু রাধাকান্ত, আপনার কাছ থেকে আমরা কত আশা করতে পারি? আমি 10,000 টাকা দেব। ধন্যবাদ, ধন্যবাদ বাবু রাধাকান্ত। মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর, লিখুন 10,000। বাবু মতিলাল সিং, 5,000। বাবু জয়কৃষ্ণ সিংহ, 5,000। বাবু মোহন রায়, আমি আপত্তি করছি। রামমোহন রায়ের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া চলতে পারে না। আপনার আপত্তির কারণটা জানতে পারি কি? সে আপনি বুঝবেন না সাহেব। বুঝিয়ে বললে কেন বুঝবো না? এ আমাদের ধর্মের কথা, সমাজের কথা। রামমোহন রায় যদি যুক্ত থাকেন তাহলে কোনো নিষ্ঠাবান হিন্দু এই কলেজের সংস্পর্শে আসবেন না। এক্ষেত্রে এ জাতীয় আপত্তির কোনো কারণ আছে কি পণ্ডিত মৃত্যুঞ্জয়? ধর্ম নিয়ে তর্কের স্থান এটা নয়, এটা শিক্ষার ক্ষেত্র। এখানে এসব অনাবশ্যক কথা তোলার কি প্রয়োজন? অনাবশ্যক কথা মোটেই নয়, সমাজের মঙ্গলের জন্য শিক্ষার ব্যবস্থা, সমাজকে রসাতলে পাঠাবার জন্য নয়। এই 2 বছর ধরে রামমোহন রায় সনাতন ধর্মের বিরোধিতা করে আসছেন। তার বেদান্ত, বেদান্ত সার, উপনিষদের ব্যাখ্যা হিন্দুত্বের চরম অপমান। তার পাণ্ডিত্যে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ভ্রষ্টাচারী। তিনি যদি এই প্রতিষ্ঠানে যুক্ত থাকেন তাহলে আমাদের সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। বেশ, তাই যদি হয় তাহলে আমরাও এর মধ্যে নেই। শিক্ষার ক্ষেত্রে যেখানে এমন সংকীর্ণতা সেখানে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না, সেটা আপনাদের অভিরুচি। কিন্তু হিন্দুর ছেলে হয়ে রামমোহন যেভাবে আমাদের মাথা হেঁট করে দিয়েছেন তাতে সমাজ তাকে ক্ষমা করতে পারে না। আমি আপনার সঙ্গে একমত বিদ্যালঙ্কর মশাই। এ বিষয়ে আমরা সবাই একমত। রামমোহন যদি থাকেন তাহলে কলেজ কমিটিতে আমরা কেউ থাকব না। তাহলে আপনি আমাদের অনুমতি দিন স্যার এডওয়ার্ড, আমরা। না না না, যাবেন না। আমি মিনতি করছি আপনার যাবেন না। এ কি করছেন আপনি? যেতে দিন, যেতে দিন। এ অন্যায়, যেতে যখন চাইছেন যেতে দিন। তারকনাথ বসো, বসো। অন্নদা, কালীনাথ, এমন মারাত্মক ভুল কেন করছ? কেন আমার জন্য দেশের ক্ষতি করছো তোমরা? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক,
পৃথিবীর দশ দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা, জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। দেশের এত বড় কল্যাণের চেয়ে আমার অর্গানাইজিং কমিটিতে থাকাটাই কি বড় কথা হলো? আমি সরে গেলে যদি সবাই দ্বিধাহীন হয়ে শিক্ষার প্রসারে এগিয়ে আসে, তার চেয়ে বড় আনন্দের কথা আর কি হতে পারে? সেই আনন্দের অংশ নিয়ে আজকে সভা থেকে বিদায় নিলাম আমি। কি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন মা? তুমি ব্যস্ত হও না বৌমা, আমি বেশ আছি। আসুন এবার মুখে একটু জল দিন। না বৌমা, একবার যখন অভিমান বলে ছেলের বাড়িতে পা দিয়েছেন তখন আমি কিছুতেই ছাড়ব না। অবুঝ হয়ো না মা, ব্রাহ্মণের বিধবার যেখানে সেখানে খেতে নেই। এ তো আপনার ছেলের বাড়ি মা। মিথ্যে অনুরোধ করো না বৌমা। এতদিনেও আপনি ছেলেকে ক্ষমা করতে পারেননি মা? আমার যে কোনো উপায় নেই বৌমা, সন্তানের চেয়ে ধর্ম বড়, তারও চেয়ে বড় আমার স্বামীর আদেশ। মিথ্যে মন খারাপ করো না বৌমা, যাও গুলো রেখে এসো। মা, এতদিন পরে ছেলেকে মনে পড়লো মা? আমার প্রণাম তুমি নেবে না? নাই নিলে আমার মনের প্রণাম তো তুমি ঠেকাতে পারবে না মা। আজ 12 বছর পরে তোমাকে দেখছি, কত বদলে গেছো তুমি। তুমিও অনেক বদলে গেছো বাবা, শুনেছি তোমার দেশ জোড়া নাম হয়েছে। মিত্র যত বেড়েছে শত্রু বেড়েছে তার হাজার গুণ। সত্যের জন্য যে দাঁড়ায় শত্রু তার বেশি থাকে মা। সত্য? তোমার কাছে যা সত্য অন্যের কাছে তা সর্বনাশ। আমি আর তাদেরই দলের, তুমি তো জানো মোহন আমি তোমার শত্রু। জানি মা, আমি জানি। বাইরে তুমি আমার যত শত্রুতার ভানি করো, মনে মনে তুমি আমাকে প্রতিদিন আশীর্বাদই করে চলেছ। এ তোমার ভুল ধারণা, আমি তোমায় আমি আশীর্বাদ করি না, প্রতি মুহূর্তে তোমার অভিশাপ দিই। মায়ের অভিশাপ সন্তানকে লাগে না, আশীর্বাদ হয়ে দাঁড়ায়। জানি না কিন্তু কিন্তু এতদিন পরে তোমার কাছে কেন এসেছি সে কথা তো তুমি জিজ্ঞেস করলে না? সন্তানকে দেখতে এসেছো, এর আর কি জিজ্ঞেস করবো মা? না, নিঃস্বার্থভাবে আমি তোমায় দেখতে আসিনি, সে প্রাণের টান তোমার উপর আমার থাকতে নেই। আমি কিছু টাকার সাহায্য চাইতে এসেছি। সাহায্য? না মা, ও কথা বলো না, ও কথা আমায় শুনতে নেই। মা তুমি আমায় হুকুম করো, বলো কত টাকা চাই তোমার। তোমার উপর হুকুম করার জোর আমি রাখিনি, তাই বলতে সংকোচ হয় বাবা। সম্পত্তির অবস্থা খুব খারাপ, বেশি নয়, মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা? আমি এখন এনে দিচ্ছি। রাজরাজেশ্বরের সেবা পর্যন্ত ভালো করে হয় না মা। হ্যাঁ, রাজরাজেশ্বরের রাধারানীর সেবার জন্যই টাকা চাইতে এসেছি।
মা তোমাকে আমি 5000 টাকা দিচ্ছি কিন্তু সেই টাকা ওই পাথরের বিগ্রহের পূজার জন্য নয় সেই টাকা দিয়ে তুমি দরিদ্র প্রজাদের সেবা করো তাই হবে দেবতার সবচেয়ে বড় পূজা হাত বাবা তোমাকে কষ্ট করে টাকাটা আনতে হবে না বৌমা আমি চললাম মা মা সুখী হও মা চির আয়ুষ্মতী হও প্রাণে ধরে যে আশীর্বাদ তুমি ছেলেকে করতে পারলে না মা পুত্রবধূর ভেতর দিয়ে তো সেই আশীর্বাদই করে গেলে আমি চললাম বৌমা তোমাদের জীব যেমন মা তেমনি ছিলে এমন মা বলেই তো জীবনে এমনি করে দাঁড়াবার জোর আমি পেয়েছি উমা আমরা মিশনারিরা এতদিন ধরে চেষ্টা করেও যা পারিনি আপনি একখানি গ্রন্থেই তা করেছেন বাবু রামমোহন খ্রিস্টের বাণী খ্রিস্টের আদর্শের এমন সুন্দর ব্যাখ্যা আপনি করেছেন আপনাকে ধন্যবাদ বিশপ মিডলটন ধন্যবাদ আপনারই প্রাপ্য আপনার মতো এমন বুদ্ধিমান বিচক্ষণ হিন্দু যদি আর দু চারজন থাকত এদেশের নেটিভরা অনেক আগেই অন্ধকার থেকে আলোকে আসত সেই আলোকের সাধনাই তো আমার আমি চাই আমাদের ভারতবর্ষ আবার সেই প্রাচীন আর্যদের মতো গৌরবে মাথা তুলে দাঁড়াক অসম্ভব বাবু রামমোহন এই পৌত্তলিক হিন্দু ধর্মের সংস্কার অসম্ভব মৃত অশ্বকে আপনি দৌড় করাতে পারবেন না আপনি কি বলতে চাইছেন বিশপ আমাদের সকলেরই বিশেষ ইচ্ছে বাবু রামমোহন আপনি আমাদের সঙ্গে যোগ দিন অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করুন আপনি ভুল বুঝছেন বিশপ ধর্মত্যাগের কথা আমি ভাবতেও পারি না আমার ঘর পুড়ছে বলে সেই আগুনে নিজের ভাই বোনেদের ফেলে পরের ঘরে আশ্রয় নেব আমি কি পেয়েছেন আপনি আপনার সেই ভাই বোনদের কাছে তারা তো আপনাকে ঘৃণা করে তাদের কাছে আপনি বিধর্মী নিজের দিকে তাকান বাবু রামমোহন নিজের ভবিষ্যতের কথা ভাবুন আপনি খ্রিস্টান হলে বড় রাজপথ পাবেন দেশ বিদেশে আপনার সম্মানের সীমা থাকবে না এমনকি ইংল্যান্ডের রাজা পর্যন্ত আপনাকে সমাদর করবেন লোভ দেখিয়ে ঘুষ দিয়ে আমাকে খ্রিস্টান করতে চান কিন্তু এ তো খ্রিস্টের শিক্ষা নয় বিষয় আপনার মুখে যেন সেই শয়তানের বাণী শুনতে পাচ্ছি অল দিস থিংস আই উইল গিফট দি ইফ দাউ উইল ফল ডাউন অ্যান্ড ওয়র্শিপ মি অর্থ সম্মান প্রতিপত্তি এসব কি আপনার কাছে কিছুই নয় না আমার ধর্মের কাছে কিছুই কিছু নয় বিষয় আমি হিন্দু হয়ে জন্মেছি আমি হিন্দু থেকেই মরতে চাই তোমার কি এখানে কাগজ এসেছে দেখো আমি একটা কথা বলছিলাম সেদিন মা রাগ করে চলে গেলেন আমি ভাবছি তোর মার কাছে যাব যাব কি হয়েছিল গোবিন্দ আমার নামে মামলা করেছে
আমি নাকি তার সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল করছি। বলো কি, গোবিন্দ তোমার নামে নালিশ করেছে? গোবিন্দ নয়, তবে মা। বিধর্মী ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য মা নিজেই এই মামলা শুরু করেছেন। তুমি এখন কি করবে? তুমি হলে কি করতে মা? আমি মার কাছে গিয়ে বলতাম, মা তুমি যা চাও সব নাও, আমি তোমার সঙ্গে মামলা করতে পারবো না। বিবাদী রামমোহন রায় হাজির, রামমোহন রায় হাজির, রামমোহন রায় হাজির, হাজির। আসুন ভট্টাজি মশাই, ফলক পড়ুন, তামা তুলসী গঙ্গা জল স্পর্শ করে বলুন। না, তামা তুলসী গঙ্গা জল আমি মানি না। ঈশ্বরের নামে আমি শপথ করছি, আমি কোনো মিথ্যে কথা বলবো না, কোনো অসত্যের আশ্রয় নেব না। হুজুর, ঠিক আছে, ওর বক্তব্য ওকে বলতে দিন। আমার বিরুদ্ধে উত্থাপিত এই মামলা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। ধর্মাধিকরণের কাছে আমার নিবেদন, এই মামলার সাক্ষী হিসেবে আমার মা তারিণী দেব্যাকে আদালতে আহ্বান করা হোক। হুজুর, তারিণী দেব্যা বৃদ্ধা, তিনি অসুজ্জম্পশা। তিনি বৃদ্ধা হলেও কলিকাতায় আসতে সক্ষম, কিছুদিন পূর্বেও এসেছিলেন। আর তিনি অসুজ্জম্পশা নন, কারণ তার জমিদারির দেখাশুনো তিনি নিজেই করেন, এবং আমার বিশ্বাস তার সাক্ষ্যই এই মোকদ্দমা সত্য অসত্য নির্ধারণ করবে। কি করছো তুমি? মার সঙ্গে মোকদ্দমা করছো? মোকদ্দমা তো আমি করছি না, মোকদ্দমা করছেন মা। কিন্তু তোমার তো মিটিয়ে ফেলা উচিত, ও সম্প্রতি গোবিন্দকে ছেড়ে দিলে এবার তোমার কি এসে যায়? কিছুই এসে যায় না, আমি অনায়াসে এই সম্পত্তি গোবিন্দকে দিয়ে দিতে পারি। কিন্তু এই মোকদ্দমা তো সম্পত্তির জন্য নয় মা, এ আমার ধর্মমতের সঙ্গে মার লড়াই, আমার সত্যের সঙ্গে মার সংস্কারের দ্বন্দ্ব, এখানে আমি কিছুতেই পেছু হাঁটবো না। তাই বলে নিজের মাকে আদালতে দাঁড় করাবে? উকিল বলছে মা, এই মামলা টিকবে না, নির্ঘাত ছেড়ে যাবো আমরা, তার চেয়ে সমানে এই মামলা মিটিয়ে নেওয়াই ভালো। হারবো না, রাজরাজেশ্বর আমাদের সহায়, শেষ পর্যন্ত এই মামলা চলবে। না ঠাকুমা, তোমার কুবুদ্ধিতে শেষে ভিটেটুকু পর্যন্ত যাবে, আমি তার মধ্যে নেই। আমি কালই মেয়েকার কাছে মাপছি চিঠি লিখবো, আমি এই মামলা চালাবো না। এ আমার ধর্মমতের সঙ্গে মার লড়াই, আমার সত্যের সঙ্গে মার সংস্কারের দ্বন্দ্ব, এখানে আমি কিছুতেই পেছু হাঁটবো না। তাই বলে নিজের মাকে আদালতে দাঁড় করাবে? উকিল বলছে মা, এই মামলা টিকবে না, নির্ঘাত ছেড়ে যাবো আমরা, তার চেয়ে সমানে এই মামলা মিটিয়ে নেওয়াই ভালো। হারবো না, রাজরাজেশ্বর আমাদের সহায়, শেষ পর্যন্ত এই মামলা চলবে। না ঠাকুমা, তোমার কুবুদ্ধিতে শেষে ভিটেটুকু পর্যন্ত যাবে, আমি তার মধ্যে নেই। আমি কালই মেয়েকার কাছে মাপছি চিঠি লিখব, আমি এই মামলা চালাবো না। আপনি যান নায়েব মশাই। Thank you.
না বাবা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? আমি তোমার কাছে হেরে গেছি। হেরে গেছো? কি বলছো তুমি মা? আমি ঠিকই বলছি বাবা, দর্পহারি আমার সব অহংকার চূর্ণ করে দিয়েছে। যে সংসার আমি এতদিন আগলে বসেছিলাম, দেখলাম সেখানেও আমায় কেউ চায় না। একটা কথা আমি বলবো মা, আমার কাছে কি তুমি? তোমার সত্য তোমারই থাক বাবা, আমাকে আমার পথে চলতে দাও। আমি আমার আশ্রয়ের সন্ধান পেয়েছি। কোথায়, কোথায় যাবে তুমি? শ্রীক্ষেত্রে, জীবনের শেষ দিনগুলো জগন্নাথের পায়েই কাটিয়ে দেব। না মা, এভাবে তোমার যাওয়া হতে পারে না। আমি লোকজন দিচ্ছি, পালকি দিচ্ছি। দরকার নেই বাবা, আমার কিছুই দরকার নেই। আমার রাজরাজেশ্বরের সেবার নৈবেদ্য তুমি আমায় দিলে না, আমি তোমার কাছ থেকে নেব পালকি দেয়াটা। রাজরাজেশ্বরকে আমি জানি না মা। মা, তুমি আমার প্রত্যক্ষ দেবতা, তোমার জন্য আমি আমার ঠাকুরের নিন্দে আমি সইতে পারবো না। মা চুপ করো, চুপ করো মোহন। আমার মনের সত্যটা হয়তো আমার মাথা তুলে দাঁড়াবে, তোমাকে আমি আবার অভিশাপ দিয়ে বসবো। আমি যাই। মা একটু দাঁড়াও মা। তুমি দুঃখ করো না বাবা, আমি নীলমাধবের আশ্রয়ে যাচ্ছি, সেখানে শ্রী মন্দিরের দাসী হয়ে থাকব। বহু ভক্তের চরণ থেকে গায়ে মেখে প্রায়শ্চিত্ত করব। যদি কখনো সে শুভ দিন আসে, যদি কখনো সব সংস্কার থেকে মুক্ত হতে পারি, সেদিন হয়তো তোমাকে আমার আশীর্বাদ করতে কোনো বাধা থাকবে না। আরে এই যে হরে হরে, এসো এসো। জায়গা চিনে আসতে কোনো কষ্ট হয়নি? না, কিন্তু ব্যাপার কি বলুন তো, এসব কি করছেন?
ব্যাপটিস্ট মিশন প্রেস বলেছে যে আমার বই ওরা ছাপবে না। সে কি? আমি বলেছি সাত দিনের মধ্যে বই আমি বের করবই। দেখো দেখিনি মলা টিকরম হয়েছে আর এই ছাপাটা চলবে কিনা। কিন্তু এতদিন ছাপালে আজই বাবাটা ছাপাবে না কেন? কারণ ক্রিশ্চানদের গোড়ামিতে যে আঘাত করেছি। ও বিশপ মিডলটন তাহলে এইভাবেই শোধ নিলেন? শোধ নিতে আর পারলেন কই ব্রাদার? ভাঙা হোক চোরা হোক একটা প্রেস তো কিনে ফেললাম, এখন এই তুচ্ছ প্রেস থেকে আমি লড়াই চালিয়ে যাব। শুধু বই নয় এখন থেকে পত্রিকাও বের করবো ঠিক করেছি। খুব ভালো কথা, একটা বাংলা কাগজ হলে দেশের লোককে সহজেই আমাদের কথা বোঝানো যায়। শুধু বাংলা কাগজ নয়। পয়সা খরচা করে আপনি রামমোহনের কাগজ কিনে পড়ছেন? রামমোহনের কাগজ বলছো কেন ভাই? এ তো আমাদের ঘরের কাগজ। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছি সর্ষের মধ্যে ভূত, আমাদের দত্তমুরার ছেলে হরিহর হলো সম্পাদক। মতিলাল, লড়াই এবার ঘরের মধ্যে এসে পৌঁছলো, বান এসেতে এবার আর কিছুই ঠেকাতে পারবে না। তা বললে চলবে কেন রাধাকান্ত বাবু? যেভাবে হোক এই বানকে ঠেকাতেই হবে। কি দিয়ে ঠেকাবে? তোমার হাতিয়ার কই? পড়ে দেখো মতিলাল, ভালো করে পড়ে দেখো। পড়ো, সতীদাহর বিরুদ্ধে রামমোহন একটা প্রবন্ধ লিখেছে। তোমাদের এই পণ্ডিতদের কটমটে গদ্য পড়তে পড়তে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠেছিল। এ যেন প্রাণের ভাষা, তর্কের জন্য তর্ক তোলে, হৃদয় দিয়ে অনুভব করেছে, বুদ্ধির সঙ্গে ইমোশনের একটা চমৎকার যোগাযোগ ঘটিয়েছে। বাহ! কিন্তু রাধাকান্ত বাবু, হৃদয় নিয়ে কারবার তো ধর্মের কাজ না, কঠিন তার নীতি, অলঙ্ঘ তার শাসন। হ্যাঁ, বিপদ তো সেইখানি। কি জানো মতিলাল, মাঝে মাঝে বড় ভয় হয় আমার। দেখো পৃথিবী বদলে যাচ্ছে, হয়তো হৃদয়ের দাবি ধর্মকে একদিন পেছনে ফেলে এগিয়ে যাবে। রামমোহনের মতন এমন সর্বনাশা প্রতিভা আর দু একটি জন্মালে যে কি হবে এ তুমি কল্পনাও করতে পারি না। আপনার কিন্তু ওর উপর একটু অন্যায় পক্ষপাত আছে। কিরকম? নইলে এর সুখ্যাতি তো আপনি পঞ্চমুখ, এই জায়গাটা পড়েছেন? শুনুন, পড়ছে। বিবাহের সময় স্ত্রীকে অর্ধঙ্গ বলিয়া স্বীকার করেন, কিন্তু ব্যবহারের সময় পশু হইতে নিজ জানিয়া ব্যবহার করেন। যে মেয়ের গৃহে প্রায় সকলের পত্নী দাস্যবৃত্তি করে, এসব হচ্ছে ইংরেজি শিক্ষার ফল, বুঝেছেন? এদেশের মেয়েরা চিরদিন স্বামী সংসারে দাসীবৃত্তি করে সুখী হয়েছে, নিজেদের তারা কোনোদিন বড় করে দেখেনি। লেকচার চোখ দিয়ে দেখলে আমাদের সনাতন আদর্শের এমনি সব অপব্যাখ্যাই হয়। অপব্যাখ্যা নয় বাবা, এ যুক্তি এবং অকাঠ্য যুক্তি। চোপড়াও বেল্লিকটা করেন, যুক্তি একবারে কালা পাহাড়ের যুক্তি। না, উনি যা কিছু লিখেছেন তা সবই আমাদের শাস্ত্রের কথা। তোমাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি হরিহর, আর বাড়িও না, তার ফল ভালো হবে না। মনে রেখো, স্বধর্মে নিধনং শ্রেয়, এই হচ্ছে হিন্দুর চিরদিনের আদর্শ। কিন্তু চিরদিনের আদর্শ আর জীবনের মধ্যে কোথায় যেন একটা বিরোধ দেখা দিচ্ছে। আসছে নতুন কাল, রামমোহন হয়তো তারই অগ্রদূত, কে বলতে পারে? আসসালামু আলাইকুম।
আমি দিল্লির বাদশাহ মহান দ্বিতীয় আকবরের নিকট হতে আসছি। অধমের নাম খান দেবীর উদ্দোল্লা। আপনি বসুন খাস। বলুন কি করতে পারি আপনার জন্য? আমি মহান বাদশাহের কথাই আপনাকে জানাতে দিল্লি থেকে আসছি। আপনার কাছে তার একটি অনুরোধ আছে। অনুরোধ বলবেন না খান সাহেব, বলুন আদেশ। মা আপনাকে এখনই আমার ভিতরে আসতে বললেন। বললাম একটু পরে আসছি, বলুন। আপনি বোধহয় জানেন যে কোম্পানির সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে তাতে দিল্লি এবং আশেপাশের কিছু অঞ্চলে রাজস্ব আমাদেরই প্রাপ্য, কিন্তু এখন দেখা যাচ্ছে কোম্পানি আমাদের রাজস্বের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন। আমাদের কোনো প্রতিবাদই তারা শুনছেন না। তাই বাদশাহ স্থির করেছেন তিনি ইংল্যান্ডের রাজার দরবারে তাঁর দাবি পেশ করবেন। বাদশাহ তো উচিত সিদ্ধান্তই গ্রহণ করেছেন। তাই এই কাজের জন্য বাদশাহ আপনাকে তার এলচি অর্থাৎ দূত হিসাবে রাজা উপাধি দিয়ে বিলেত পাঠাতে চান। আমাকে? জি হ্যাঁ, তিনি মনে করেন এই কাজের যোগ্য ব্যক্তি হিন্দুস্থানে একমাত্র আপনি। আপনার বিলেত যাওয়া আসা এবং থাকার সমস্ত ব্যয়ভার বাদশাহ নিজে বহন করবেন। তাছাড়া যে কোনো পারিশ্রমিক আপনি চাইবেন। আবার কি চাই? মা বললেন জরুরি একটা কথা। এখন বিরক্ত করো না, যাও। খান সাহেব, বাদশাহের এই অনুগ্রহের জন্য অশেষ ধন্যবাদ, কিন্তু আমার পক্ষে বর্তমানে এই দায়িত্ব গ্রহণ করা তো সম্ভব নয়। কেন? আমার হাতে এখন অনেক কাজ, নিঃশ্বাস ফেলবার ফুরসত পর্যন্ত আমি পাচ্ছি না। বাবু রামমোহন, কাজের আপনার কোনো দিনই শেষ হবে না। খোদা আপনাকে সেই জন্যই পাঠিয়েছেন, কিন্তু এও তো কাজ। এর চেয়ে অনেক বড় কাজ আমার বাকি খান সাহেব। অ্যাংলো হিন্দু স্কুল খুলেছি, সেটাকে গড়ে তুলতে হবে। কোম্পানি প্রেস আইন করেছে, তার বিরুদ্ধে লড়তে হবে। কেন? অন্যায় প্রতিবাদ করব না? তাহলে বাদশাহের ওপর কোম্পানির এই জুলুমবাজি বা কেন বরদাস্ত করবেন? কেন তার প্রতিকার করবেন না? আমাকে একটু ভাববার সময় দিন খান সাহেব। বেশ, তাহলে কাগজপত্রগুলো আপনার কাছে রইল, আপনি দেখে রাখবেন, আমি পরে আসবো। মা বললেন জরুরি একটা কথা। চলে যাচ্ছি। বারবার ডেকে পাঠাচ্ছ কেন বলতো? দিল্লির বাদশাহর একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তার চেয়েও জরুরি ব্যাপার না হলে তোমায় ডেকে পাঠাতাম না। কি এমন জরুরি কাজ? সে কথা বলে বোঝানো যায় না। এসো তুমি। ওই দেখো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আপনার পায়ে ধরে আমাকে বাঁচান। পৃথিবীতে এমন কারো সাধ্য নেই যে আমার মেয়েকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়।
খাওয়া নেই ঘুম নেই কি হয়েছে তোমার বলো তো? সে মেয়েটি তো বেঁচে গেছে। আমি শুধু একটি মেয়ের কথা ভাবছি না ওমা। সময় নেই, একটি করে মুহূর্ত নষ্ট করার অর্থ একটি করে নারী হত্যা। এ আমাকে বন্ধ করতে হবে, এ আমাকে বন্ধ করতেই হবে। সতীদাহ বন্ধ করতে চান? হ্যাঁ ভাই, দেশ থেকে এই পাপ প্রথা আমাদের উচ্ছেদ করতেই হবে। তাই সবার আগে ছুটে এসেছি আপনার কাছে। আপনি সমাজের নেতা, আপনি আমাকে সাহায্য করুন। সমাজের নেতা ধর্ম, আমি কেউ নই। আপনি আপনি সেই ধর্মের বিরুদ্ধে যেতে বলছেন আমাকে? সতীদাহ তো ধর্ম নয় রাধাকান্ত বাবু, একটা ভ্রান্ত বিভৎস প্রথা মাত্র। সেই নিষ্ঠুর প্রথার সমর্থন করবেন আপনি? হাজার হাজার বছর ধরে যা চলে আসছে তাকে মেনে চলাই আমি কর্তব্য বলে মনে করি। আর আমি যদি প্রমাণ করে দিই সতীদাহ ধর্মসঙ্গত নয়, শাস্ত্রানুমোদিত নয়? প্রমাণ অনেক কিছু করা যায় দেবানজি। ন্যায়শাস্ত্র দিয়ে বোঝানো যায় যে ঈশ্বর নেই। চার বাক্যে দিয়ে প্রমাণ করা যায় যে শাস্ত্র শুধুই প্রলাপ। ওসব কথা এখন থাক দেওয়ানজি। আমায় মাফ করবেন রাধাকান্ত বাবু, আপনার মহামূল্য সময়ের কিছুটা আমি নষ্ট করে গেলাম। আমরা সমাজের অংশ মাত্র, সমাজ যদি সতীদাহ চায় আমরা কি করতে পারি? কিন্তু এ তো আমার প্রশ্নের উত্তর হলো না বিদ্যালঙ্কার মশাই। আমি জানতে চাই যে সতীদাহ কি ধর্মসঙ্গত, শাস্ত্রানুমোদিত? বলুন, আপনি পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সর্বশাস্ত্র আপনি মন্থন করেছেন, আপনি বলুন সতীদাহ কি শাস্ত্রের বিধান? না, সতীদাহ আবশ্যিক, এ কথা শাস্ত্র বলে না। তাহলে আপনি আমার সঙ্গে আসুন বিদ্যালঙ্কার মশাই, আপনি আমার সহায় হন। আমি আমি বৃদ্ধ, আমার সে শক্তি নেই, আর সমাজের বিরুদ্ধে দাঁড়াবার সাহসও আমার নেই। আপনি বীর, আপনি শক্তিমান, আপনি এগিয়ে চলুন, ঈশ্বর আপনার সহায়, জয় আপনার হবেই। বিদ্যালঙ্কারের মতো গোড়া ব্রাহ্মণ শেষে রামমোহনকে সমর্থন করলেন। ভীমরতি, ভীমরতি ছাড়াই আর কিছুই নয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের সমর্থনে রামমোহন যেন হাজার হাতির বল পেয়েছে। এবার আবার খোদ লাট সাহেবকে পাগড়েছে। হ্যাঁ, সেইটাই তো খুব ভয়ের কথা মতিলাল। লাট সাহেব বেঞ্চিং লোকটি খুব সুবিধের নয়। ভারতবর্ষের সংস্কার করার মতলব অন্য কি আছে? আর যে মাসির দরদ, আমাদের ধর্ম নিয়ে আমরা আছি, তোমাদের নাক গলানো কেন বাবু? লাট আছো লাটই থাকো, আট পাড়ার পণ্ডিত ছাড়তে চাও কেন? ব্যাপারটা কিন্তু ক্রমশ সংকীর্ণ হয়ে উঠেছে রাধাকান্ত বাবু। মতিলাল, আমাদের লড়তে হবে, জান প্রাণ দিয়ে লড়তে হবে। অতি সহিত ক্রীড়া মানতা অতি চলচ্চিতা রোহন মহন করিতে এইবার সংকল্প পাঠ করো মা। অষ্ট আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কি মা, ও কথা কি বলতে আছে? বাজা বাজা বলতে যাচ্ছেন, রামের সঙ্গে সহমরণে যাচ্ছেন,
সতী এতক্ষণ আগুনে পুড়ে ছাই হয়ে স্বামীর সঙ্গে বই কিনতে চলে গেছে। সংকল্প পাঠ করুন মা। অষ্ট লোক পালা আদিত্য চন্দ্রা লগ্ন কাশ ভূমি জল অবস্থিত অন্তর্যামী পুরুষ যম দিন রাত্রি সন্ধ্যাড়ি নীল রামন এসে গেছে যুবক সাক্ষী নভবত জলচ্ছা রোহণীন ভর্তি শরীরানু গমন বহন করি স্বামী কি চাই? তোকে ছেড়ে দাও তোমরা, তোকে তোমরা জোর করে পুড়িয়ে মারতে পারো না, ছেড়ে দাও ওকে। কে বলেছ ওকে আমরা জোর করে পুড়িয়ে মারছি? ও নিজের ইচ্ছে সব মানে যাচ্ছে, মিথ্যে কথা। হ্যালো আইন করে এই বিভৎস প্রথা বন্ধ করণীয় এক্সেলেন্সি। আইন ছাড়া দেশব্যাপী হত্যাকাণ্ড কিছুতেই রোধ করা যাবে না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত বাবু রামমোহন, কিন্তু মুশকিল কোথায় জানেন? আমরা বিদেশি খ্রিস্টান, আমরা তো আপনাদের ধর্মের ওপর হস্তক্ষেপ করতে পারি না। ধর্ম? এ ধর্ম নয় ইওর এক্সেলেন্সি। আমাদের হিন্দু শাস্ত্রে এমন কোনো উল্লেখ নেই যে অনিচ্ছুক সতীকে সহমরণে যেতেই হবে। আপনাদের ধর্মের খবর আপনারাই জানেন, আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হয়নি। কাগজগুলো ওকে দেখান তো। লর্ড ওয়েলেসলির সময় থেকে এই সতীদাহ সম্পর্কে আমরা বিবেচনা করছি। নিজামত আদালতের বড় বড় পণ্ডিতদের মতামত আমরা আনিয়েছি। পণ্ডিত ঘনশ্যাম শর্মা যা জানিয়েছিলেন কাগজগুলো আপনি তা দেখতে পাবেন। ধন্যবাদ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন, যে আপনাদেরই দেশের অধিকাংশ গণ্যমান্য ব্যক্তি ওই পাপ প্রথার সমর্থক। আমি জানি ইওর এক্সেলেন্সি। এক্ষেত্রে আমি কি করতে পারি বলতে পারেন? জেলার পর জেলা থেকে পুলিশ রিপোর্ট আসে, সেখানে তাদের চোখের সামনে মেয়েদের জোর করে পুড়িয়ে মারা হয়। আমি সেই সব বিভৎস বর্ণনা পড়ি, কিন্তু আইনত কিছু করবার উপায় নেই, কারণ এই নাকি আপনাদের ধর্মের বিধান। ধর্মের বিধান নয় ইওর এক্সেলেন্সি, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এ তাদের বিধান। এই দেখুন, পণ্ডিত ঘনশ্যাম শর্মা যা বলেছেন তা শুধু আমার মতকে সমর্থন করে। তিনি বলেছেন, রজস্বলা, অন্তঃসত্ত্বা, নাবালিকা বা শিশুর জননীর সহমরণে যাওয়া স্পষ্টত অশাস্ত্রীয়। তাছাড়া কোন রকম মাদক ইত্যাদি খাইয়ে অনিচ্ছুক সতীকে সহমৃতা করাও বেআইনি। অথচ প্রায় প্রতি ক্ষেত্রেই এই অন্যায় কাজগুলো করা হয়ে থাকে। তাদের উদ্দেশ্য বিধবাকে চিতায় চড়িয়ে নিষ্কণ্টকভাবে তার সম্পত্তি অধিকার করা। ধর্মের নামে এই পৈশাচিকতা, এ আপনাকে বন্ধ করতেই হবে ইওর এক্সেলেন্সি। আমি চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি বাবু রামমোহন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। সব আনন্দে মত্ত হয়ে কিন্তু আসল কথাটা ভুলে যেও না দ্বারকানা। বেন্টিং সাহেব না থাকলে সতী বিল কখনো বাস হতো না। আমাদের তরফ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে একটা মানপত্র দেওয়া উচিত যত শীঘ্র সম্ভব। বেশ, আমি ব্যবস্থা করছি, তবে মানপত্রের মুসাবিদাটা কিন্তু আপনাকেই করে দিতে হবে। সেটা আমাকেই করে দিতে হবে? তা আপনি ছাড়া ভালো ইংরেজি লিখবে কে? কমপ্লিমেন্ট না কাজ আদায়ের ফন্দে। দেখি
এত তাড়াতাড়ি ফিরে এলে? ওরা যে বড় ছেড়ে দিলেন তোমার? পালিয়ে এলাম, কেন জানো? আজকের উৎসবের যে বিজয়লক্ষ্মী, অথচ যার কথা কেউ জানল না, তাকে আমার অভিনন্দন জানাবো বলে। এ তোমারই জয় উমা, এ তোমারই জয়। এ তুমি কি বলছো? আমি তো সামান্য উপলক্ষ। না উমা, সেদিন তুমি নতুন করে জাগিয়ে দিলে আমার। একদিন কাশীর গঙ্গার ঘাটে আমার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এসেছিল, কবেটা শুকিয়ে গেল আমি জানতেও পারিনি। আমি ভুলে গিয়েছিলাম আমার প্রতিজ্ঞার কথা, তুমি সব মনে করিয়ে দিলে আমার। তোমার তুমি পাশে না থাকলে আমার সব কিছু মিথ্যে হয়েছে। পরম কারণিক পরমেশ্বরের নাম সর্বাগ্রে স্মরণ করিয়া পবিত্র আর্য ধর্মের মর্যাদা গৌরব সর্বদা ভাবে রক্ষা করিবার জন্য অর্ধ কলিকাতা নগরীস্থ সমগ্র ধর্মপ্রাণ হিন্দু সন্তানগণের মিলিত চেষ্টায় এই ধর্মসভা স্থাপন করা যাইতেছে। গভীর পরিতাপ উৎকণ্ঠার সহিত আমরা লক্ষ্য করিতেছি যে কতিপয় ম্লেচ্ছাচারী ও বিকৃত বুদ্ধি হিন্দু নামধেয় পাষণ্ড যাবনিক ভাবে ভাবিত হইয়া আমাদের সনাতন হিন্দু ধর্মের মূলে কুটারাঘাত করিতে উদ্যত। তাহাদের প্রতিরোধ করিবার জন্য এই সভা সর্বশক্তি নিয়োগ করিবে এবং ধনিতাত বাড়িও না ভবানী চরণ, সতী বিল রোধ করতে হবে ছলে বলে কলে কৌশলে কেমন করিও সেইটা সবাইকে স্পষ্ট করে বলো। আর তাছাড়া সতী বিলের প্রতিবাদে আমরা প্রিভি কাউন্সিলে আপিল করব, তার চাঁদা আদেশ শুধু সবাইকেই দিতে হবে, সেইটাও লিখে নেন। আহ মতিলাল, শুনুন না সবটা, বলো ভবানী বলুন। এবং যে সমস্ত অপগণ্ড মূর্খ ম্লেচ্ছ ভাবাপন্ন ব্যক্তি এই ধর্মসভার সহিত সহযোগিতা করিবে না তাহাদের সামাজিক ভাবে বর্জন করা হইবে, কোন ভদ্রজন তাহাদের নিমন্ত্রণ করিবেন না, নিমন্ত্রণ লইবেন না, মুখ দর্শনও করিবেন না। আমাদের এই ব্রাহ্ম সমাজে কোন সাম্প্রদায়িক অভিধায় পরমেশ্বরের উপাসনা হইতে পারিবে না। যে কেহ শ্রদ্ধা সহ এখানে উপাসনা করিতে আসিবেন জাতি ধর্ম সম্প্রদায় ও সমাজগত অবস্থা নির্বিশেষে তাহারই জন্য এই মন্দির দ্বার মুক্ত থাকিবে, কোন প্রতিকৃতি কোন মূর্তি এখানে স্থান পাইবে না, জীবহিংসা পান ভোজনাদি চলিবে না। যাহাতে জগদীশ্বরের ধ্যান ও উপাসনার বিস্তার হয় প্রেম ভক্তি নীতিজ্ঞান দয়া ও সততার বিকাশ হয় সম্প্রদায় নির্বিশেষে সর্বমানবে ঐক্যের বন্ধন সুদৃঢ় হয় এই মন্দিরে তাহারই উপদেশ আলোচনা উপাসনা ও সঙ্গীত হইবে, অন্য কোন রূপ হইতে পারিবে না। এই হল আমাদের ব্রাহ্ম সমাজের ট্রাস্ট ডিড আর তার সংকল্প। এবারে বলো তোমাদের যদি কারোর কিছু বক্তব্য থাকে। মন্দির প্রতিষ্ঠার দিন কবে স্থির করেছেন সেটা তোমরাই একটা ঠিক করে ফেলো না মামা। ডাব সাহেব দেখা করতে এসেছে। ও ওকে বসতে বলো, বলো আমি এখনই আসছি। ডাব সাহেব হঠাৎ কি মনে করি? একটা স্কুল তৈরির ব্যাপারে বড় ঝঞ্ঝাটে পড়ে গেছেন বেচারা। তাহলে তোমরা সবাই মিলে মন্দির প্রতিষ্ঠার দিনটা স্থির করে ফেলো, আমি আসছি। বসুন বসুন মিস্টার ডা। ভীষণ মুশকিলে পড়ে গেছি দেওয়ানজি। কি হলো? স্কুলের জন্য একটা বাড়ি আমি কিছুতেই জোগাড় করতে পারছি না, যেহেতু আমি খ্রিস্টান কেউ আমাকে বাড়ি ভাড়া দিতে চায় না, তাদের ভয় স্কুল খুলে তাদের সন্তানদের আমি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তুলব। কিছু মনে করবেন না মিস্টার ডাফ, আমার দেশের লোকেরা হয়তো অন্ধ কিন্তু দোষটা পুরোপুরি তাদেরও নয়। কিছু কিছু মিশনারিরা আমাদের নেটিভদের প্রকাশ্যে এমন নিন্দে করেন যে আপনাদের দেখলেই আমাদের ভয় হয়। তার জন্য আমি দুঃখিত বাবু রামমোহন। আমি কি? না না না, আপনার কথা কিছু বলছি না। যাক গা, এই আলোচনা থাক, তাহলে আপনার স্কুলের জন্য বাড়ি কি করে জোগাড় করা যায়? আপনি এখন আমার একমাত্র ভরসা বাবু রামমোহন। দেখি দ্বারকানাথকে বলে কি করা যায়।
মিস্টার ডাফ, আমাদের ব্রাহ্ম সমাজের নতুন মন্দির তৈরি হয়েছে, পুরনো বাড়িটা খালি হয়ে যাচ্ছে, সেখানে আপনার চলতে পারে? হ্যাঁ নিশ্চয়। তাহলে চলুন বাড়িওয়ালা কমল বোসের সঙ্গে গিয়ে বন্দোবস্ত করে ফেলি। আপনাকে অশেষ ধন্যবাদ বাবু। না না আর কি, আপনি একটু বসুন, আমি ওদের বলে আসছি। না না আজ বরং থাক, ওরা যখন এসেছেন। মিস্টার ডাফ, মন্দির প্রতিষ্ঠার আলোচনা দুদিন অপেক্ষা করতে পারে, কিন্তু দেশে শিক্ষার ব্যাপারে এক মুহূর্ত বিলম্ব করা চলবে না। আমি আসছি। আবার আপনার দ্বারস্থ হলাম কমলবাবু, উদ্ধার করে দিতেই হবে। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার, হঠাৎ কি ব্যাপার? আচ্ছা, আপনার যে বাড়িটা একসময় আমাদের সমাজকে দিয়েছিলেন, সেটা কি উপস্থিত খালি আছে? হ্যাঁ খালি আছে। তাহলে বাড়িটা ডাব সাহেবকে দিতে হবে, উনি একটা স্কুল করবেন। ও, আপনার সঙ্গে পরিচয় নেই না? ইনি হচ্ছেন পাদ্রি আলেকজান্ডার ডাব, আর ইনি হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী বাবু রামকমল বসু। অবশ্য ইউরোপীয়দের সঙ্গে ব্যবসা করেন বলে ওকে সবাই ফিরিকি কমল বলে ডাকে। বসুন বসুন। না বসবো না, একটা জরুরি কাজ ফেলে এসেছি। তাহলে ডাব সাহেবকে বাড়িটা কবে দিচ্ছেন? আমাকে একটু ভাবতে সময় দিন। এতে আর ভাবা হবে কি আছে কমলবাবু? আমায় বাড়ি ভাড়া দিতে আপনার আপত্তি আছে? না না, মানে আপনার অসুবিধাটা কি আমাদের বলুন, একটু এদিকে আসতে পারবেন? আর নিশ্চয়ই, আপনি কিছু মনে করবেন না। না না ঠিক আছে, বসুন। কি বলুন, সত্যি কথা বলতে কি দেওয়ানজি, পাদ্রি সাহেবকে বাড়ি দিতে আমি মোটেই ভরসা পাচ্ছি না। কিন্তু আমাদের সমাজের জন্য তো আপনি বিনা দ্বিধায় বাড়ি দিয়েছিলেন, সে ছিল আমাদের ধর্মের ব্যাপার। এ যে ধর্মের চেয়ে বড় কমলবাবু, দেশের শিক্ষার ব্যাপার। আপনি বুঝছেন না দেওয়ানজি, পাদ্রি সাহেব তো স্কুল খুলেই বাইবেল পড়াতে শুরু করবেন, ক্ষতি কি? মহামানবের অমৃতবাণী আছে বাইবেলে, মানুষকে তা পবিত্র করে। আমি তো আমার অ্যাংলো হিন্দু স্কুলে বাইবেল ইন্ট্রোডিউস করবো ভাবছি। বাইবেল পড়িয়ে দেশের ছেলেদের খ্রিস্টান করতে চান? বাইবেল পড়লেই খ্রিস্টান হবে? ডক্টর উইলসনের মতো মনীষী হিন্দু শাস্ত্র অধ্যয়ন করেছেন, তা বলে কি তিনি হিন্দু হয়ে গেছেন? আমি কোরআন পাঠ করেছি, বাইবেল আমার কণ্ঠস্থ, তা বলে কি আমি মুসলমান হয়ে গিয়েছি না খ্রিস্টান হয়ে গিয়েছি? সব খুলে দিন কমলবাবু, দরজা জানলা সব খুলে দিন, আসুক আলো আসুক, অশিক্ষার জগদ্দল পাথরটা সরে যাক আমাদের বুক থেকে। আপনি আমাকে বড়ই মুশকিলে ফেললেন। এনে বাড়ির চাবিটা। আপনি যে আমার কি উপকার করলেন, অশেষ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসুন দেয়ানজি। না হরিহর, কারি নয়, আজ ব্রাহ্ম সমাজের উদ্বোধনের দিন, আজ অতি দিন ভাবে পায়ে হেঁটে আমাদের মন্দিরে যেতে হবে। আমার আপত্তি নেই, কিন্তু অনেকখানি পথ, আপনার কষ্ট হবে। তুমি ভুলে যাচ্ছ কেন হরিহর, যে আমাদেরই দেশের লোকেরা পায়ে হেঁটে কেদার বদ্রী থেকে রামেশ্বর পর্যন্ত তীর্থ করতে যায়। চলো। বেটার সুরাই মেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটার সুরাই মেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটার জাদ বস্তম 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 কুল, বেটার সুরাই মেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটার জাদ বস্তম কুল, বেটার জাদ বস্তম কুল। সদ বলে বেটা বানিয়েছে স্কুল, ওম তৎ সদ বলে বেটা বানিয়েছে স্কুল, ওম তৎ সদ বলে বেটা বানিয়েছে স্কুল, ওম তৎ সদ বলে বেটা বানিয়েছে স্কুল, ধর্ম ধর্ম গেল বেটা মজালে যাকু, হায় ধর্ম ধর্ম গেল বেটা মজালে যাকু, হায় হায় ধর্ম ধর্ম গেল বেটা মজালে যাকু। জাতের নিকেশ রামমোহন বিদ্যের নিকেশ করেছে, বিদ্যের
বৃদ্ধের নিকেশ করেছে, জাতের নিকেশ রামমোহন বৃদ্ধের নিকেশ করেছে, বৃদ্ধের নিকেশ করেছে, জাতের নিকেশ রামমোহন বৃদ্ধের নিকেশ করেছে, বৃদ্ধের নিকেশ করেছে, অত এক নিকেশে, অত এক নিকেশে ধুয়ো উঠেছে, হায় হায় ধুয়ো উঠেছে, হায় হায় ধুয়ো। নাম? শ্রী রামশঙ্কর ভট্টাচার্য। শ্রী রামশঙ্কর পড়ানি আস। কেন? ব্রহ্মসভার চাঁদা লেচ্ছে, রামমোহনের সতী আইন বন্ধ করতে হবে না। দেখুন, আমার বাবা মরণাপন্ন, শ্বাস উঠছে, আপনারা দয়া করে পরে আসবেন। আরে মানুষ হয়ে জন্মালে রোগ থাকবে, ভোগ থাকবে, মৃত্যুও থাকবে, তাই বলে অত সহজে বিচলিত হলে চলবে কেন? যান আগে, যাতে ধর্মটা বাঁচে সেই চেষ্টা আগে করুন। যান 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 যান, চট করে নিয়ে আসুন, আমাদের দেরি করলে চলবে না। কি বলছেন আপনারা, বাড়িতে একটা লোক শুষছে, আমি দেব না চাঁদা। দেবেন না? না। তাহলে বাপ মরে বাড়িতে পচবে, আর একটি লোক যাতে খাদ না দেয় তার ব্যবস্থা করে তবে ছাড়বো। খামখা চড়ছিস কেন, মাথা গরম করছিস? ধর্মের কাজে নেমেছিস, তুই ধীরস্থির হ দেখি, ধীরস্থির হ। যান রামঠাঙ্গলবাবু, যা চট করে চাঁদাটা নিয়ে আসুন। যান বলে শুনলেন তো, যা শুনছো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো দেখিনি। আচ্ছা, কি নাম তোমার? আগে পঞ্চানন লেখ, পঞ্চানন। বলাম কে? তাহলে লেখ না, পাঁচু পাঁচু। কি জাত? আগে ব্রাহ্মণ। ভালো ভালো, তা এবারে এই দুজনের জন্য দুয়ানা পয়সা দাও দেখি। কেন? চাঁদা চাঁদা, হে বুঝেছো, ধর্মসভার চাঁদা, ধর্ম রক্ষে করতে হবে তো। অফিসে কি চাঁদা চাইছে দুয়ানা? বাড়তি পয়সা তো সঙ্গে নেই বাবা, কালীঘাটে যাচ্ছি পুজো দিতে, পুজো পয়সা কটি আছে, পরে দেব পরে দেব। তা হয় না, ধর্মসভার চাঁদা আগে, কালীঘাটে পুজো পরে দিলেও চলবে। সে কি কথা বাছা, এই যে আমার মানতের পুজো। আচ্ছা আপনি কি চান বলুন, তোমার দেশে ধর্ম থাক না যাক, বলুন বলুন আপনি বলুন। ও মা, ধর্ম যাবে সে আবার কেউ চায় নাকি? কিন্তু তাই তো ঘটছে মা, ধর্ম যে রসাতলে যেতে বসেছে। কেন বাবা কেন, কি হয়েছে? ও শোনেননি? না। রামমোহন রায় সতী আইন পাশ করিয়ে নিয়েছে। ও এ কথা শুনেছি বাবা। তবেই বুঝুন, একটা কাজের মতন কাজ করেছে রামমোহন রায়, ওর 100 বছর প্রমাণ হয়। মানে মা কালী ওকে রাজরাজেশ্বর করুক বাবা। বলে কি রে? মতিচ্ছন্ন হয়েছে, তোমার পিসির মতিচ্ছন্ন হয়েছে, হিন্দুর বিধবা চিরকাল স্বেচ্ছায় স্বামীর চিতে পুড়ে মরেছে, এ আমাদের ধর্ম, আইন করে তা বন্ধ করে যা, তাই শুনে ধাই ধাই করে নাচছ? ধাই ধাই করে নাচছি, চুপ কর মুখ পোড়া, হিন্দুর বিধবা ইচ্ছে করে চিতায় পুড়ে মরে না, জানিস আগুনে পুড়ে মরতে বড্ড সুখ না? এই তো এই কলকে রয়েছে, দেখ না নিজের গায়ে ছেঁকে, দেখ না কত সুখ। বাজে কথা বন্ধ করে ঠাকুরন, চাঁদা দাও ব্যাস পথ দেখো। আরে আমার কে রে, চাঁদা দাও পথ দেখো কেন, কিসের চাঁদা? ঢাক ঢোল পিটিয়ে কচি কচি মেয়েগুলোকে চিতায় জানত সোয়াবে বলে চাঁদা? ও মরণ, তোদের মরণ হয় না কেন বলতে পারিস? আসুন স্যার ফ্রান্সিস, এই আমাদের প্রথম কিস্তি। ধন্যবাদ বাবু ভবানীচরণ। শুধু স্মরণ রাখবেন, আপনার হাতেই আমাদের সুপ্রাচীন হিন্দু ধর্মের জীবন মরণ নির্ভর করছে। চিন্তা করবেন না, আমি আপনাদের কথা দিচ্ছি, প্রিভি কাউন্সিলে লড়াই করে সতী বিল আমি রোধ করে দেবই। স্যার ফ্রান্সিস, আপনি বিলেত রওনা হচ্ছেন কবে? আগামী সপ্তাহে একটা জাহাজ আছে, তাতেই যাব। আচ্ছা ভবানীচরণ, তুমি ওকে কাগজপত্র সব বুঝিয়ে দাও। আমার একটা প্রশ্ন আছে স্যার ফ্রান্সিস। বলুন। আচ্ছা আপনি কি সত্যিই আমাদের এই উদ্দেশ্য সমর্থন করেন? নিশ্চয়ই। আহ, এই তো ইংরেজের মতন কথা, সবাই তার পেন্টিং নয়, আমাদের বেতি সাহেবের মতো দু চারজন ভালো লোকও আছে দত্ত মশাই। টাকার জন্য আপনি ভাববেন না সাহেব, যত চান দেব, দরকার হয় আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারি। ছেলেকে যখন তেজ্য পুত্র করতে পারলাম, আমার আবার কিসের মায়া? আমরাও যদি বেথির মতন কোনো অ্যাটর্নিকে বিলেত পাঠাতে পারতুম। ভাড়া করা অ্যাটর্নির কাজ নয় হরিহর, যদি পারতাম নিজেই ছুটে চলে যেতাম ইংল্যান্ডে। কিন্তু টাকা
টাকা কোথায়? অ্যাংলো হিন্দু স্কুল, ব্রাহ্ম সমাজ, এইসব করে হাত যে একেবারে খালি, নইলে পেয়েছি, উপায় পেয়েছি হরিহর। দিল্লির মহামান্য বাদশাহ দ্বিতীয় আকবর এই ফরমানের দ্বারা বাবু রামমোহন রায়কে ইংল্যান্ডেশ্বরের নিকট বাদশাহের বক্তব্য পেশ করিবার জন্য দূত রূপে নিযুক্ত করিতেছেন এবং বাবু রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করিতেছেন। বাদশাহ প্রদত্ত এই কার্যভার ও সম্মান আমি নতমস্তকে গ্রহণ করিলাম। Good morning, sir. Oh, good morning. Good morning, Arnett. Thank you. Arnett? Yes, sir. Karl Lord Denham's song, Alochana Munaholo, Dillir Badshar Prati or Khanikta Sahanubhuti Aache. তুমি এই কাগজপত্রগুলো ওকে গিয়ে দিও, উনি দেখতে চেয়েছেন। আচ্ছা স্যার। আর না কতগুলো বিল এসেছে, একটা ব্যবস্থা না করলে তো আর চলছে না। আমি গত সপ্তাহে খবর নিয়েছিলাম স্যার, এজেন্ট বলছে দিল্লির বাদশাহ আমাদের ভারতবর্ষের অফিসে কোনো টাকা জমা দেয়নি। আরেকবার খোঁজ নিয়ে দেখো, যদি ইতিমধ্যে এসে থাকে। টাকাটা তো আর সহ্য হয় না। বাড়িওয়ালাও কদিন ধরে বড্ড তাগাদা করছে। ওকে আর কটা দিন অপেক্ষা করতে বলো, দেশ থেকে টাকা এলেই আমি ওর ভাড়াটা মিটিয়ে দেব। আচ্ছা স্যার। মিস হেয়ার আর মিস্টার হেয়ার এসছেন। ও ওদের পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। এসো 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 এসো, বসো বসো। খবর কি? দাদার চিঠি পেয়েছ? হ্যাঁ পেয়েছি। ডেভিড কিন্তু খুব রেগে গেছে আপনার উপরে। কেন? আপনি আমাদের বাড়িতে ওঠেননি বলে। ও আপনার খবর বলুন, কেমন আছেন আপনি? আবার দেখতেই পাচ্ছ রাজা, শরীরটাকে মধ্যে মধ্যে বিশ্রাম দেওয়া তো দরকার। বিশ্রামের সময় কোথায় জানে? জানো তো পার্লামেন্টে রিফর্ম বিল আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসাদারি ছেড়ে ভারতবর্ষ শাসনের সত্যিকারের দায়িত্ব গ্রহণ করছে। কত রকম সমস্যা আমাদের দেশে তা তোমরা জানো না। সিলেক্ট কমিটির সামনে সমস্ত কিছু তুলে ধরতে হবে। বর্তমানে বাংলাদেশে জমিদারি প্রথা এবং মাদ্রাজে রাওয়াতারি প্রথার ফলে প্রজাদের অবস্থা কি? আমার অভিমত এই যে এই দুই প্রথার ফলে গরিব প্রজাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। কেন? একদিকে জমিদারের লোভ আর অন্যদিকে সরকারি আমিন আমলার চাপ, এই দুয়ের জাঁতাকলে পড়ে গরিব প্রজাদের প্রাণন্ত। বাংলাদেশের জমিদারেরা খাজনা বাড়ানোতে সরকারের অবাধ প্রশ্রয় পায়, অথচ গরিব চাষিরা সব সুযোগ সুবিধে থেকেই বঞ্চিত। কোনো বছর ফসল বেশি হয়ে শস্যের দাম কমে গেলে চাষিদের যথা সর্বস্ব বেচে জমিদারের খাজনা মেটাতে হয়। তাদের না থাকে এতটুকু খাবার, না থাকে
এক মুঠো বীজ ধান। এর প্রতিকার কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? একমাত্র প্রতিকার খাজনা কমিয়ে দেওয়া। রাজস্বের যে ঘাটতি পড়বে তার কি হবে? রাজস্বের তহবিল পূর্ণ করবেন গরিব চাষিদের শোষণ করে। কেন, অন্য পথ কি নেই? বিলাস সামগ্রীর উপর কর ধার্য করুন, রাজস্ব বিভাগের মোটা বেতনের ইংরেজ কর্মচারীদের পোষণ না করে অপেক্ষাকৃত অল্প বেতনে ভারতবর্ষীয় কর্মচারী নিয়োগ করুন। আপনার সাক্ষ্যে আমরা বিশেষ উপকৃত। কমিটির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি, দেশের জন্য এটুকু আমার কর্তব্য। না না মিস্টার আর্নার, আপনি আমাকে মিথ্যা অনুরোধ করবেন না। বাড়ি ভাড়ার পুরো টাকা আমাকে মিটিয়ে দিতেই হবে, তবে আমি এখান থেকে নড়ব। আর কটা দিন সময় আপনি আমাকে দিন, আপনার পাওনা আমি কড়াই ঘন্টায় মিটিয়ে দেব। দেশ থেকে টাকাটা আসছে না বলে? দেশ থেকে টাকা সেই দিল্লির বাদশা পাঠাবে, ওসব গল্প পুরনো হয়ে গেছে। হাও তাই আর আমি ভুলছি না, হিন্দু ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলে না। আমার দেশের লোক যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত। থামো, তোমার কোনো কথাই বিশ্বাস করি না, মিথ্যাবাদী ঠক কথাকার, তোমাকে জেল খাটাবো। এসব কি বলছেন আপনি? একজন বিপন্ন বিদেশি কি আপনি? থামো, ওই জটচট্টার হয়ে তোমার অকালনীতি করতে হবে না। তিন দিন তোমার সময় দিলাম, তিন দিনের মধ্যে আমার এই বাড়ি খালি করে দিতে হবে। স্যার, এবার করেছ। শরীর খারাপ? না জেনেট। আপনি লুকোচ্ছেন রাজা, এত ক্লান্ত এত অবসন্ন তো আপনাকে কোনোদিনও দেখিনি। কত বললাম আমাদের কাছে এসে আপনি থাকুন, আমরা অন্তত দেখাশোনা তো করতে পারতাম, আপনি কিছুতেই রাজি হলেন না। আর যদি বলি আমি তোমাদের কাছে আশ্রয় চাইতে এসেছি, আমাকে জায়গা দেবে তোমরা? আপনি এমন করে বলছেন কেন রাজা? আপনি আমাদের কাছে এলে আমরা নিজেদের ধন্য মনে করব। আসুন আসুন রাজা।
জানেন রাজা, ভারতবর্ষ থেকে যেদিন ডেভিডের চিঠি এলো যে আপনি এখানে আসছেন, সেদিন থেকে এই ঘর আমি আপনার জন্যই গুছিয়ে রেখেছি। আমরা সামান্য লোক, হয়তো এখানে থাকতে আপনার খুবই অসুবিধে হবে, কিন্তু আজ তোমাদের আশ্রয় আমার কাছে স্বর্গের চেয়ে বড় জন। ভেবেছিলাম বিদেশে আমি একা অসহায়, কিন্তু আজ তোমাদের পেয়ে বুঝতে পারছি মানুষের হৃদয় কত আপন। সেখানে দেশ বিদেশ সব মিথ্যে হয়ে যায়। থাক থাক, ও কথা থাক রাজা, আমি যাই রিজেন্ট স্ট্রিট থেকে আপনার জিনিসপত্রগুলো নিয়ে আসি। এত তাড়াতাড়ি করার কি আছে জন? বাড়িওয়ালা তো আরো তিন দিন সময় দিয়েছে। না রাজা, আর এক মুহূর্ত ও বাড়িতে থাকা আপনার উচিত নয়। রাজা আসুন, রাজা এখানে এসে বসুন, একটু বিশ্রাম করুন। জ্যানেট, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই, তবু একটা অনুরোধ আছে, আমাকে তোমরা রাজা বলে ডেকো না। কেন? কেন ডাকবো না রাজা? ও ডাকটা আজ আমার কাছে ঠাট্টা বলে মনে হয়। এখন যে আমি নকল রাজা। কে বলে আপনি নকল রাজা? লক্ষ লক্ষ মানুষের প্রাণের ভেতর যে রাজার আসন মেলা রয়েছে আপনারই জন্য। দিল্লির বাদশাহর ব্যাপারে আমাকে সাহায্য করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সে কি যে আপনার সঙ্গে এরকম ব্যবহার করলো, টাকা পয়সা না পাঠিয়ে আপনাকে এরকম বিপদে ফেললো তার কাজের জন্য? আমি যে কথা দিয়েছি। তিনি তার প্রতিজ্ঞা ভুলতে পারেন, কিন্তু আমি পারি না। শুনুন রাজা, আজ কেমন দেখছেন ডক্টর ক্যারিক? খুবই দুর্বল, নিজেকে একেবারে খইয়ে ফেলেছেন। কারো কথা তো উনি শুনবেন না, কেবল কাজ কাজ আর কাজ। যদি পারেন তো বাইরে কোথাও নিয়ে যান, লোকজনের ভিড় কাজকর্ম থেকে একেবারে সরিয়ে নিয়ে যান। ওষুধের চেয়ে বিশ্রামের প্রয়োজনই ওর বেশি। আপনি কি আমাদের একটা কথাও শুনবেন না রাজা? নিজেকে শেষ করাই স্থির করেছেন? না, আর আপনার কোনো কথা শুনছি না। অন্তত কিছুদিনের জন্য আপনাকে বাইরে যেতেই হবে। বেশ, যাব তাহলে। ব্রিস্টলে চলুন রাজা, সেখানে ডক্টর কার্পেন্টার আছেন, মিস ক্যাসল আছেন, টেপলটন গ্রোভে তার সুন্দর বাড়ি, খুব নিরিবিলি। আমি আজ ওদের চিঠি লিখে দিচ্ছি। না না, দুদিন পরে লিখুন। কেন? সব কাজ শেষ না করে আমি চাই কি করে জানি? আপনার ওই এক কথা, কাজ আর কাজ।
রিফর্ম বিল তো পাশ হয়ে গেছে, দিল্লির বাদশার ব্যাপারটাও মিটে গেছে, আপনার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, কি কাজ আর বাকি রয়েছে আপনার? সবচেয়ে বড় কাজই তো এখনো পড়ে রয়েছে জানেন, সতী বিল। প্রিভি কাউন্সিলে তার শেষ শুনানি এখনো বাকি, তারপর আমার ছুটি, তার আগে সতী বিলের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন কারা? কুসংস্কারে যাদের চোখ অন্ধ, শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা করে অশিক্ষিত মানুষকে চিরকাল যারা ভুল পথে চালিয়ে এসেছেন, তারা। ভারতবর্ষের এই অসহায় নারীদের প্রতি এই অমানুষিক অত্যাচার, এই হত্যাকাণ্ড আপনাদের চিরদিনের জন্য বন্ধ করতেই হবে। মাননীয় সদস্যগণকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, প্রজার ধর্মে আঘাত করবার অধিকার আমাদের নেই। ধর্ম? পৃথিবীতে এমন লোকও আছে যাদের ধর্ম নরমাংস খাওয়া, সে ধর্মকে কি আপনারা স্বীকার করেন? তাদের সে ধর্মকে তো আপনারা বন্দুকের গুলি উপহার দেন। তবে ধর্ম যখন বর্বরতায় পর্যবসিত, তখন সে ধর্মকে আঘাত করা আরো বড় ধর্ম। আপনাদের নিজেদের ইতিহাসের দিকেই চেয়ে দেখুন, ডাকিনীতন্ত্রের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার স্মরণ করুন। হাজার হাজার বৃদ্ধা স্ত্রীলোককে ডাইনি সন্দেহে আপনারা গাছে ঝুলিয়ে ফাঁসি দিতেন, আগুনে পুড়িয়ে মারতেন, সেই প্রথা যদি আপনারা বন্ধ করতে পেরে থাকেন, তবে সতীদাহ প্রথাই বা বন্ধ করতে পারবেন না কেন? মাননীয় সদস্যগণ, ভারতবর্ষের এক বিরাট অংশ এই প্রথা অব্যাহত রাখার পক্ষপাতী, সেই জনমতকে আমরা কোনো মতেই অগ্রাহ্য করতে পারি না। জনমত? কাকে বলছেন আপনারা জনমত? ভয়ের চাবুকাতে একদল অশিক্ষিত অসহায় লোককে যারা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তাদের চিৎকারকে বলছেন জনমত? না, কখনোই না। আমি এসেছি ভারতবর্ষের কোটি কোটি অসহায় মানুষের পক্ষ থেকে, আমি এসেছি আপনাদের কাছে ভারতবর্ষের সেই লক্ষ লক্ষ সতীর হাহাকার আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য। আমি এসেছি মানবতার, রাজা রামমোহন, মানবতার, রাজা রামমোহন। আপনি বড় ক্লান্ত, আপনি বরং আমরা বিষয়টি বিবেচনা করব।
ব্যাপার কি জন? কমিটি সতীবিল সম্পর্কে রায় দিয়েছে রাজা। একদিকে ছজন আরেকদিকে চারজন। কি কি রায় দিয়েছে কমিটি? সতীদাহ বেআইনি। আপনি জিতেছেন রাজা। আমি নই, সত্য। সত্যকে কে হারাতে পারে জেনে। রাজা, এবার তাহলে ব্রিস্টলে যাওয়ার ব্যবস্থা করি, সব কাজ তো আপনার মিটে গেল। হ্যাঁ জেনেট, এবার আমার ছুটি। নিচে নেমে এসেছেন, চলুন শিক্ষে ঘরে চলুন। ওই গাছটা দেখছো জ্যানেট? বাগানের কোণে ওই এলম গাছটা, ও গাছটা যেন মায়ের মতন ছায়া বিছিয়ে আমাকে ডাকছে। ওরই তলায় আমি ঘুমবো জ্যানেট, তোমরা আমাকে ওরই তলায় শুইয়ে দিও। এসব এসব আপনি কি বলছেন রাজা? ডাক এসেছে জানে। আজ সকালের আকাশে শুনেছি তার বাতাসে পেয়েছি তার বার্তা, তার দিব্য জ্যোতি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। সেই আলোকের ধারায় ধারায় এবার আমার মুক্তি। রাজা, রাজা, চলুন রাজা ঘরে চলুন, আসুন আমার সঙ্গে। আমি একাই যেতে পারবো জ্যানেট। রাজার সম্মান তোমরা আমাকে দিয়েছ, আজ রাজার মতোই আমাকে যেতে দাও। জীবনে কোথাও হার মানিনি। কিন্তু একজন আছেন যিনি রাজার রাজা, সব অহংকার সব অভিমান একদিন তার পায়ে লুটিয়ে দিতে হয়। আমার সেই পরম লগ্ন আজ এসে গেছে, তাই তো আকাশ এত আনন্দময়, বাতাস মধুময়, পৃথিবী অমৃতময়। মধু আতারিতায়তে মধু ক্ষরন্তি সিন্ধব মাধ্বীর্ন সন্তোষধীর মধু নক্তম উতোষসো মধুমত পার্থিবং রজহ মধুদ্যোর অস্তু নঃ পিতা।